আমি তো ঠিক মেন্টাল ইলনেস ডোমেইনটা আমার নয়। সুতরাং হ্যাঁ, আমরা যখন মানুষের অন্যান্য রকম সমস্যা, তাদের হার্টের সমস্যা হোক, তাদের হার্ট ফেলিয়ারের সমস্যা হোক, যে কোনো একটা কড়া সমস্যার সময় যখন আমরা আসি, তখন আমাদের মানুষের যেমন তার শারীরিক সমস্যাটা, তার ফিজিক্যাল ইলনেসের দিকে যখন আমাদের ফোকাস করতে হয়, তখন যখনই আমরা কাউকে বলি, কারণ ইট ইজ কল্ড দ্য সাইকোলজি অফ অ্যাক্সিডেন্ট, রাস্তায় যখন আমরা একটা অ্যাক্সিডেন্ট দেখি, তখন আমরা সবসময় মনে করি যে গাড়িটা দুমড়ে মুচড়ে দুটো গ্রহে পড়ে আছে, যে সমস্যাটা সবসময় অন্য কারো হবে, এটা আমার নয়। কিন্তু আমাকে যখন সেই প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয়, তখন কিন্তু আমাদের অনেক বেশি একটা ইন্টারনাল শক অ্যাবজর্পশন থাকবে। সুতরাং আমরা সব চিকিৎসকেরাই, আমরা মনোবিজ্ঞান আমাদের হার্ডকোর ডোমেন হোক আর নাই হোক, তখন আমাদের মানুষের আমাদের তার মানসিক অবস্থাটা, যিনি একজন জানলেন যে আমার এই এই শারীরিক সমস্যা হয়েছে, সেই জিনিসটাকে রেখে যতটুকু আমাদের অ্যাটিটিউড অফ সিম্পথি অ্যান্ড এম্পাথি থাকে, সেটাকে দিয়ে আমাদের ফোকাস করতে হয়। আজকে জয়িতা একটা কথা বললেন, আমি তার রেস্টেন একটা জিনিস বলি, যে আমরা গত প্রায় মাস তিনেক ধরে মানে অবিশ্রান্ত অফুরন্ত আলোচনা করছি এই কোভিড এটসেট্রা লকডাউন, এবং এই যে একটা অদ্ভুত কনস্ট্রিকটিভ রেস্ট্রিকটিভ পরিস্থিতি এই জিনিসটাকে নিয়ে। কিন্তু আমি সেটাকে আরেকটু আন্ডারলাইন করে বলি, যে কেবল আমাদের প্রজন্ম কেন, আমাদের মনে রাখতে হবে যে গত 102 বছরের মধ্যে, ইন দ্য লাস্ট 102 ইয়ার্স, আমরা তো হাজারো একটা অ্যানিমাল প্রোজেনি। হ্যাঁ, আমরা শিখেছি আমাদের পরিবেশ থেকে, আমাদের বাবাদের দেখে, তারা দেখেছেন তাদের বাবাদের দেখে। এখন আমরা যদি জাস্ট একটা সোশিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ নিই, তাহলে গত প্রায় 105-110 বছরে কারো কিন্তু এই রকম একটা পরিস্থিতির সঙ্গে মোকাবিলার করার কোনো অভিজ্ঞতা নেই, কারণ আমাদের মধ্যে একটা সভ্যতার দম্ভ এসে গেছিল। আমাদের মধ্যে আমরা আমাদের হিউম্যান বিং, যেই যে আমি তুমি মানুষ, আমরা একমাত্র মানে অ্যানিমাল কিংডমের আমরা একমাত্র প্রজাতি, যারা কিনা গত 150 বছরের মধ্যে 30 বছর আমরা আয়ু বাড়িয়েছি। আমাদের হঠাৎ সামনাসামনি হতে হচ্ছে এইটুকু একটা জিনিসের, যার আমরা না শুরুটা জানি, না চিকিৎসাটা জানি, না প্রিভেনশন জানি, যেখানে আমরা অনেকটা অসহায় হয়ে দাঁড়িয়ে আছি। আমাদের জীবনের যে গতি, যে আর্থিক গতি, যে সামাজিক গতি, আমাদের মেলামেশা করার যে ভঙ্গিমা, আমাদের জীবন যেটাকে আমরা স্বতঃস্ফূর্ত বলে মনে করতাম, দ্য স্পন্টিনিটি অফ লাইফ, এই জিনিসগুলো কিন্তু একটা অল্প সময়ের মধ্যে এবং আমাদের সিস্টেমের মধ্যে এমন কোনো অ্যাডাপ্টেশন বা লার্নিং এক্সপিরিয়েন্স নেই ওভার দ্য লাস্ট 100 ইয়ার্স, যেটা কিনা আমাদের এটার জন্য প্রস্তুত করেছে। যেমন সুশান্তের কথা বলছো, আমি সত্যি আই এম নট রিয়েলি ফ্যামিলিয়ার উইথ দ্য ইন্ট্রিকেসিস, যে বলিউডে কি ধরনের ঘটনা ঘটছে না ঘটছে আমি জানি না, আমি মাঝে মধ্যে 2-4টে সিনেমা দেখি না যে তা নয়। সুতরাং আই এক্সকিউজ মাই সেলফ ফ্রম দ্য মাইনিউট ডিটেলস অফ দ্যাট সিচুয়েশন, কিন্তু এইটুকুই বলবো যে এই মার্চ মাস থেকে শুরু করে আমাদের প্রত্যেকের জীবনে যে একটা প্যারাডাইম চেঞ্জ হয়েছে, যে একটা প্রচন্ড ডিস্ট্রাকশন হয়েছে। হ্যাঁ, যেরকম চিত্রতারকাদের হয়েছে, আজকে তোমরা সাংবাদিক, তোমরা জানো যে সাংবাদিকতার জগতে কি হয়েছে, তাও তো অন্যান্য প্রফেশন, তাও জার্নালিজম, যেমন নিউজ পেপার ইন্ডাস্ট্রি, এভিয়েশন ইন্ডাস্ট্রি, ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এই তিনটার মর্টালিটি রেট তো সবচাইতে হাইয়েস্ট। সুতরাং এই যে একটা একটা মন্থনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এর যে দি আফটার শক অফ ডিসরাপশন, এগুলোকে অ্যাবজর্ব করার মতো ক্ষমতা কিন্তু আমার মনে হয় অনেকেই অনেকেই, আমাদের বয়স বেশি হোক কম হোক, আমাদের প্রত্যেককেই নিজেদের ভিতরে যাকে বলে ডুবুরি নামিয়ে খুঁজে বার করে দেখতে হচ্ছে, যে আমরা কিভাবে এই পরিবর্ত পরিস্থিতির সঙ্গে আমরা মোকাবিলা করবো। I have my full sympathies for the young man. আমি সত্যিকারের জানি না তার ব্যক্তিগত পরিস্থিতি কি ছিল, কিন্তু যারা চিত্রতারকা, যাদের কিনা তারা জনপ্রিয়তার উপর নির্ভর করে, তাদের একটা ইনস্ট্যান্টেনিয়াস তাদের ফাইন্যান্সিয়াল মেকানিজম আছে, তারা পারফর্ম করলে তারা সাকসেসফুল, তারা ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল, যেখানে আমরা এদের 3-4 মাস বসিয়ে রেখে দিয়েছি, আজকে খেলোয়াড়, চিত্রতারকা,
টেলিভিশনে যারা অভিনয় করেন, সিনেমায় যারা অভিনয় করেন, নিঃসন্দেহে আমার মনে হয় তারা একটা ভয়ঙ্কর স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। প্লাস দিস ইজ মিক্সড উইথ হিজ পার্সোনাল পার্সপেক্টিভ, সেটা কি আমি সত্যি জানি না, কিন্তু আমাদের, আমি বারবার আমাদের সঙ্গে যারা সাইকোলজিস্টরা আছেন তারা আরো আন্ডারলাইন করতে পারবেন, কিন্তু আমার মনে হয় যে যেটাকে অ্যাডাপ্টেবিলিটি বলে বা ট্রেনিং অফ এ স্পিসিস বলে, আমাদের স্পিসিসের মধ্যে, আমাদের জিনোমের মধ্যে, আমাদের ব্রেনের মধ্যে 1918 সালের পর থেকে আমরা যদি সংক্ষিপ্ত 2.5-3 বছর বাদ দিই দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিন্তু আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ায় কারো কোনো অভিজ্ঞতা নেই, খুব ব্রিফ অভিজ্ঞতা হয়েছিল কয়েক মাসে, আমাদের কোনো প্রলংড এক্সপোজার টু ডিসরাপশন অফ লাইফ অ্যান্ড লিভিং এতটা নেই, হয়তো বাংলা এবং পাঞ্জাব দেশভাগের মধ্যে দিয়ে দেখেছিল। সুতরাং ওভারঅল ইন দ্য ওয়াইডার পার্সপেক্টিভ আমরা যে একটা হিউজ চেঞ্জ ইন লাইফ অ্যান্ড লিভিং এর মধ্যে দিয়ে যাচ্ছি, এটা আমাদের প্রত্যেককে এফেক্ট করছে, এবং এদের মতো যারা পারফর্মার চিত্র তারকা এরা ইভেন মোর সাসেপ্টেবল, এবং এদের যদি ব্যক্তিগত পরিপ্রেক্ষিত একটু প্রবলেম্যাটিক হয়ে থাকে তাহলে ডেফিনেটলি দ্য পুয়ার বয় হ্যাজ সাকাম টু দিস সিচুয়েশনস, যেটা অত্যন্ত দুঃখের। ডক্টর সরকারকে ধন্যবাদ, আমি আমাদের সঙ্গে এই মাত্র আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক কুনাল ঘোষ, আমি তাকে স্বাগত জানাচ্ছি। কুনাল দার কাছে যাবার আগে আমি ছোট্ট করে একটা বিষয় আলোকপাত করার জন্য মনোবিদ আমাদের বিশিষ্ট মনোবিদ বসুন্ধরা গোস্বামীকে দুটো বিষয় নিয়ে কথা বলার জন্য খুব ছোট্ট বিষয় নিয়ে আলোকপাত করতে বলবো। যে সুশান্তের মৃত্যু, বলা হচ্ছে এই প্রজন্মের ছেলেমেয়েরা সাফল্য এবং ব্যর্থতাকে সমানভাবে নিতে পারে না, এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে যেভাবে তারা বেড়ে উঠছে, বাবা মা যেভাবে তাদেরকে বড় করে তুলছেন, বোধহয় সেখানে কোথাও একটা গন্ডগোল রয়েছে, একথা কি ঠিক, আপনি কি বলছেন? বসুন্ধরা শুনতে পাচ্ছেন? সম্ভবত তার সঙ্গে আমাদের কোনো যান্ত্রিক কোনো সমস্যা হয়েছে, আমি কুনালদার কাছে যাব। কুনালদার, দীর্ঘ সাংবাদিক জীবন এবং তার সঙ্গে কুনাল ঘোষ, মানে এখানে দুজন রয়েছেন, ডক্টর কুনাল সরকার এবং কুনাল ঘোষ, সাংবাদিক এবং প্রাক্তন সাংসদ। তো ফলে হচ্ছে আমি কুনাল ঘোষের কাছে জানতে চাইব, সম্প্রতি আপনার দুটো বিষয় কুনালদা, একটা তো হচ্ছে যে সুশান্তের এরকম মৃত্যু আমাদের নাড়া দিয়ে গেছে, স্বাভাবিক, একজন তরুণ তরতাজা মানুষ, অভিনেতা, সফল অভিনেতা, সকলে পছন্দ করেন, মৃত্যু আত্মঘাতী, অবশ্যই ব্যথার জায়গা। আর একটা বিষয় হচ্ছে যে এই প্রবণতাটা কিন্তু সমাজের আকছাড় দেখা যাচ্ছে, শুধু তো শিল্পী মহল্লায়, আজকে বাবা বকলে পর্যন্ত অনেকে আত্মহত্যা করছে, মোবাইলটা কিনে দেওয়া হয়নি বলে আত্মহত্যা করছে, এই যে প্রবণতা, এটাকে কিভাবে দেখছে? আমি প্রথমে বলবো যে ডক্টর কুনাল সরকারের যে বিশ্লেষণ শুনলাম অসাধারণ লাগলো, এই ধরনের বিশ্লেষণ আমাদের সমৃদ্ধ করে। এর সঙ্গে শুধু দুটো বিষয় আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটি হচ্ছে যে একদম ঠিক যে অদ্ভুত একটা দৌড়ের মধ্যে আমরা আছি, সেই জায়গায় দাঁড়িয়েই এই অবসাদ এবং আত্মহত্যা। কয়েকদিন আগে একটি ছাত্রী আত্মহত্যা করলো এই লকডাউনের মধ্যে, তার স্কুলে অনলাইন ক্লাস হচ্ছে এবং তার গরিব বাবা তাকে স্মার্টফোন কিনে দিতে পারেনি, এবং সে একটা অসম্ভব বিপন্নতার মধ্যে আছে যে তার ক্লাসমেটরা সব বিষয়ে এগিয়ে যাচ্ছে, অনলাইন ক্লাস করছে, এবং এবং তার কাছে সেটা নেই, সেই স্মার্টফোনটা নেই। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা কিভাবে
তার সেই বিপন্নতাটাকে আমরা দেখাবো, আমরা কিভাবে আমরা সেটা বিশ্লেষণ করব। অর্থাৎ সুশান্তর ঠিক কি হয়েছিল সেটা ডক্টর সরকারের মতো আমিও একমত যে আমি নিশ্চিত নই ঠিক কি হয়েছিল, কিন্তু এই ব্যক্তিগত কারণ হোক বা সামাজিক দৌড়, একটা জায়গায় পরিষ্কার যে জীবনের ন্যূনতম পরিকাঠামোগত যেসব সমস্যা, অর্থাৎ টাকা পয়সা, বাসস্থান, পোশাক আশাক, সেই জিনিসগুলো অ্যাটলিস্ট তার ছিল, কিন্তু তার মনের যন্ত্রণাটা কোনো একটা জায়গায় পৌঁছে গিয়েছিল। আর যে মেয়েটি আত্মহত্যা করলো, স্মার্টফোন নেই, অনলাইন ক্লাস করতে পারছে না, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এটাও বিশ্লেষণ করার যে এই বিপন্নতাটা কোথায় এসে পৌঁছচ্ছে। আমি পাশাপাশি আরেকটি কথা বলে আমার বক্তব্যটা শেষ করব, সেটা হলো যে একেবারে মারা যাওয়ার পরই কি অবসাদের মূল্যায়ন হবে। অবসাদ, আমরা যদি এখন কেউ বলে অমুক একটু অবসাদে আছে, আমরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করি, এখনো গুরুত্ব দেওয়ার জায়গায় আসেনি। আমি একটা কথা বলতে চাই, যে কদিন আগে এক পরিযায়ী শ্রমিক কিশোরী হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিল অন্ধ্র থেকে ছত্তিশগড়, বাড়ির 14 কিলোমিটার আগে আর পারেনি, মারা গেছে। তার অবসাদটা আমরা ভাবিনি। স্টেশনে মা পড়ে আছেন, মৃতদেহ, বাচ্চা, অবুজ বাচ্চা খেলে বেড়াচ্ছে, মৃত্যুর আগে মায়ের মানসিক অবসাদটা কোথায় ছিল, কোন পর্যায়ে ছিল, আমরা ভাবিনি। গত 3 দিন আগে আমাদের সুন্দরবনে এই লকডাউনে ইট ভাটায় চাকরি হারিয়ে গোষ্ঠ নাইয়া বলে এক যুবক পেটের দায়ে কাঁকড়া ধরতে গেছিল সুন্দরবনের খাঁড়িতে, এবং সে সুন্দরবনের নিয়ম টিয়ম এখনো জানে না, ইট ভাটা শ্রমিক, প্রথম দিনই তাকে বাঘে নিয়ে গেছে। তার অবসাদ এবং বাড়ির লোকের অবসাদ আমরা জানি না। আমাদের একটা জায়গায় আমাদের সমস্যা, সেটা হচ্ছে কোন স্টার যখন এই ধরনের কিছু হয়, উচ্চবিত্ত সমাজে কিছু হয়, তখন আমরা কয়েকদিন খুব বিশ্লেষণে ব্যস্ত থাকি, কিন্তু সমাজের অন্য জায়গায় যে একটা অনিঃশেষ অবসাদ গ্রাস করছে, এই জায়গাটা আমরা এখনো বোধহয় আমাদের মানসিকতাই নেই। কারণ সুশান্ত মারা গেছে খুব দুঃখের, খুব দুঃখের, এবং তারপর থেকে মিডিয়ার হেডলাইনে সুশান্ত, আজকে সবকটা কাগজের প্রথম পাতায় সুশান্ত, আর 2 দিন আগে লকডাউনে ইট ভাটা বন্ধ গেছে বলে যেটা অনভ্যস্ত হাতে বাধ্য হয়ে সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে মারা গেল, তার ছবিটা পেজ ওয়ান হয় না, তার পরিবারে অবসাদ হয় না। আমরা এই চূড়ান্ত বৈপরীত্যের মধ্যে দাঁড়িয়ে আমরা অবসাদের সন্ধান করছি, তো সেই অবসাদ কি করে মিটবে? সমাজের এই দৌড়টা তো আমরা টেনে আনছি। সুশান্ত সিং রাজপুত, সে ফিল্ম স্টার, ফলে আমরা অবসাদটা তার লেভেলে খুঁজছি। সে 4 লাখ টাকা বাড়ি ভাড়া মাসে দিতে পারতো কিনা, তার সেক্রেটারি কেন 5 দিন আগে আত্মহত্যা করলো, সে কোন কোন ছবি তার হাত থেকে বেরিয়ে গেছে। কিন্তু একেবারে সমাজের চারপাশে যে অবসাদটা চলে আসছে, আমার মনে হয় ডক্টর সরকারের বক্তব্যেও তার যথেষ্ট প্রতিফলন রয়েছে সামাজিক এই প্রবলেমটা। ফলে আমার মনে হয় যে সেই সামগ্রিকভাবেই এটা শুধু সুশান্তর মধ্যে না রেখে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে মনে হয় আমরা সোসাইটিকে কিছু কন্ট্রিবিউট করার জায়গায় থাকতে পারবো। অভিজিৎ, ধন্যবাদ কুনাল দা। খুব মানে বৈপরীত্য, সমাজের এই যে বৈপরীত্য এবং যেটা নিয়ে সাধারণভাবে আলোচনা হয় না, ঠিক সেই জায়গা থেকে যে আলোচনাটা কুনাল দা তুলে আনলো, অবশ্যই ঈর্ষণীয় একটা আলোচনা কুনাল দা তুলে আনলো। আমি জয়িতাকে বলবো, জয়িতা, এই মুহূর্তে কি অবস্থা? মানে সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্য হয়ে গেছে আমাদের কাছে খবর, তারপরে কি অবস্থা যদি আমাদেরকে একটু জানাও। হ্যাঁ, শেষ মুহূর্তে যে আপডেটটা এখনো পর্যন্ত আমরা পাচ্ছি সেটা হলো তার ময়নাতদন্তের রিপোর্ট কিন্তু হাতে এসেছে, এবং তাতে একটা ভীষণ চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। সেটা হলো যে হ্যাঁ, মৃত্যুর কারণ শ্বাসরোধ করে মৃত্যু, ঠিক আছে, কিন্তু এইটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পাশাপাশি মুখে বালিশ চাপা দিয়ে মৃত্যুও হতে পারে। মুখে বালিশ জাতীয় কিছু জিনিস চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যাও হতে পারে,
এরম একটা কথা কিন্তু তার ময়না তদন্তের রিপোর্টে পাওয়া যাচ্ছে। সেই কারণে তার ভিসেরাস টেস্ট করার জন্য পাঠানো হয়েছে। হয়তো দু তিন দিনের মধ্যে সেই রিপোর্ট এসে গেলে এই বিষয়টা আমরা আরেকটু স্পষ্ট করে জানতে পারবো। এদিন বানরায় তার যেখানে শেষকৃত্য ভিলেপার্লেতে, মাফ করবেন, ভিলেপার্লেতে তার শেষকৃত্য হয় মহাশ্মশানে, হিন্দু মহাশ্মশানে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার মামা মানে সুশান্ত সিং রাজপুতের মামা তিনি স্পষ্ট জানান যে তার মতো একটি ছেলে, মানে আমার ভাগ্নের মতো একটি ছেলে, সে কখনোই আত্মহনন করতে পারে না, এটা সরাসরি খুনের অভিযোগ তিনি তুলেছেন। তবে কারোর বিরুদ্ধে নির্দিষ্ট ভাবে তিনি কিছু বলেননি। এবং এদিন আমরা দেখতে পেয়েছি যে শ্মশানে সুশান্ত সিং রাজপুতের বাড়ির যে আত্মীয় স্বজন তারা তো ছিলেনই, যেহেতু আনলকডাউন এরকম একটা সিচুয়েশন, বেশি ভিড় করা যায়নি, কিন্তু আত্মীয় স্বজনরা ছিলেন এবং তার সঙ্গে ছিলেন বেশ কিছু বন্ধু বান্ধব, যার মধ্যে ছিলেন কৃতি সরণ, যার মধ্যে ছিলেন রিয়া চক্রবর্তী, যার নামটা বেশ কিছুদিন ধরে আসছে। এবং এই যে সম্পর্কের টানা পড়েন, এই যে কথাটা বারবার উঠে আসছে সুশান্তের মৃত্যুর কারণ হিসেবে, সেখানে কিন্তু এই রিয়া চক্রবর্তীর একটি ভূমিকার কথা বারবার বলা হচ্ছে। আজকেও শ্মশানে তিনি উপস্থিত ছিলেন। তবে এই যে ভিসেরার রিপোর্ট আসবে এবং ময়নাতদন্তের রিপোর্টে এই যে মুখে বালিশ চাপা দিয়ে মৃত্যুর একটা কথা আসছে, বালিশ জাতীয় কিছু চাপা দিয়ে, এইটা কিন্তু তদন্তকারীদেরও ভাবাচ্ছে, যে কারণে তার দেহ যখন নিয়ে চলে যাওয়া হয়েছে শ্মশানে, যখন সেখানে তার শেষকৃত্য হচ্ছে, তখন কিন্তু ফরেন্সিক অফিসাররা তারা তার ফ্ল্যাটে যান এবং সেখানে গিয়ে তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করেন এবং মানে জায়গাটা পরিদর্শনের পাশাপাশি কিছু নমুনাও সংগ্রহ করেছেন বলে সূত্র থেকে আমরা জানতে পেরেছি। জয়িতা, তোমাকে ধন্যবাদ। আমি ডাক্তার সরকারকে একটি প্রশ্ন করব। এই প্রশ্নটা বোধহয় আমার আপনার মানে খুব সাধারণ মানুষের প্রশ্ন, অথচ খুব গভীর একটা মানুষের কাছে একটা জিজ্ঞাসা। এবং এই জিজ্ঞাসার বিষয়টা হলো যে এই যে মানুষের অবসাদের চিকিৎসা করা হয়, এই যে অবসাদের জন্য মনোবিদের পরামর্শ এবং কাউন্সিলিং করা হয়, ডাক্তার সরকার আপনার কাছে জানতে চাইব এগুলো কতখানি ডাক্তার সরকার আপনার কাছে আমি প্রশ্ন নিয়ে যাচ্ছি। তার আগে আমি মনোবিদ বসুন্ধরাকে আমরা পেয়ে গেছি, বসুন্ধরা গোস্বামীকে আমরা সঙ্গে পেয়ে গেছি। আমি আপনার কাছে জানতে চাইবো, আমাদের যান্ত্রিক একটু সমস্যার কারণে একটু আমাদের আপনার সঙ্গে যোগাযোগ করতে দেরি হয়েছে, বসুন্ধরা আপনার কাছে জানতে চাইবো, এই যে মৃত্যু, যে মৃত্যু নিয়ে সারা ভারত জুড়ে, মিডিয়া জুড়ে নানা কথা, নানা আলোচনা, নানা সমালোচনা, আপনার কি মনে হচ্ছে যে এই মৃত্যুর তো তিনটে কারণ কেউ কেউ বলছেন, এক হচ্ছে ক্যারিয়ারের উত্থান পতন, দ্বিতীয় হচ্ছে তিনি খুব একা হয়ে গেছিলেন, বুকের মতো জায়গায় গিয়ে একা লড়াই করছিলেন, তৃতীয়ত তার বহু সম্পর্ক, বহু ব্যক্তিগত সম্পর্কের টানা পড়ে, এবং কেউ কেউ তার সঙ্গে আর্থিক সম্পর্কের বিষয়টিকেও দূরে দিচ্ছেন। আপনি তো দেখলেন 24 ঘন্টা ধরে মিডিয়ার রিপোর্ট এবং নানা শুনলেন, মনোবিদ হিসাবে আপনি কি বলতে চাইবেন এই মৃত্যুর পিছনে আসল কারণটা কোথায় লুকিয়ে আছে? হ্যাঁ, আসল কারণটা আমার পক্ষে কোনোভাবেই বিচার করা সম্ভব নয়। যারা তদন্ত করবে মৃত্যুর তারা বুঝতে পারবে, কিন্তু আমি একটা অন্যদিকে আলোকপাত করতে পারি, সেটা হচ্ছে যে পেশা বা পেশায় সাকসেসফুল হওয়াটা একটা মানে ম্যান্ডেটরি ঘটনা হয়ে দাঁড়িয়েছে, এবং সেটা খুব অমানবিক জায়গায় পৌঁছে যাচ্ছে দিন দিন। মানে একটা মানুষের পরিচয় আর তার পেশায় তার যে উন্নতি, এই দুটোকে অভিন্ন হতে হবে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির চাপটা সহ্য করাটা কখনোই সম্ভব নয়। যারা এই পরিস্থিতির এই দুটো জিনিসকে আলাদা করতে পারে তারাই সম্ভবত চাপটা নিতে পারে, যার আলাদা করতে পারে না তাদের পক্ষে এই চাপ সহ্য করাটা অসম্ভব একটা ঘটনা। আর সুশান্ত সিং উনি তো আর্টিস্ট, তার যে মন বা মানসিক যে অবস্থা সেটা অন্য মানুষের থেকে অনেক বেশি সেন্সিটিভ, এটা মানতেই হবে।
উনি ইঞ্জিনিয়ার হতে চাননি, উনি অন্য কোনো ম্যানেজার বা অন্য কোনো প্রফেশন বেছে নেননি, এবং খুবই ঝুঁকিপূর্ণ একটা প্রফেশনের দিকে নিজেকে ঠেলে দিয়েছেন। সেখানে এই চাপ তার তার হতেই পারে, হতেই পারে মানে অভিন্ন, তার ব্যক্তিসত্তার সাথে এই চাপ একটা অভিন্ন একটা অবস্থা। কিন্তু যেটা দেখিয়ে দিয়েছে এই মৃত্যুটা, সেটা হচ্ছে যে এই যে মানে পেশাই যে একমাত্র পরিচয় হতে হবে, সাকসেসফুল জীবনে হতেই হবে, এইটা এই এই ভাবনাটা পরিবর্তন না হলে নানান ধরনের আত্মহননটা কোনোভাবেই বন্ধ হবে না। বেঁচে যে মানুষ বেঁচে আছে সে মানুষের যে আত্মহনন সে করছে না তা কিন্তু নয়, বহু মানুষের কিন্তু বেঁচে থাকা অবস্থাতেও আত্মহনন হয়, আত্মহত্যা হয়, সেটাও এক ধরনের আত্মহত্যা, মরে যাওয়াটাও এক ধরনের সত্যিকারের আত্মহত্যা। এই অভিন্নতার কথাটা একটু ভাবতে হবে, এই এটাকে অভিন্ন করে দেখার কথাটা একটু চিন্তা করতে হবে, যে পেশায় সাকসেসফুল না হতে পারলে জীবনের প্রতি আমার আর কোন অধিকার থাকবে না, তার অন্য কোন রূপ রস গন্ধ আমার কাছে আর কিচ্ছু থাকবে না, একমাত্র সাকসেসটাই জীবনের শেষ স্টোরি, এটা হলে পরে খুব মুশকিলের ব্যাপার হয়ে যাবে। এটা খুবই এত সভ্য হয়ে উঠছি আমরা, এত আবিষ্কার করছি, এত কিছু করছি, কিন্তু এই মানসিক মানসিকতার পরিবর্তনটা না এলে এই এই ধরনের উন্নতি বা এই ধরনের ডেভেলপমেন্টের পেছনে তো কোনো মানবিক মানে মানবিকতা নেই, এ একটা অমানবিক দৌড়। এই দৌড়ে আমরা যারা দৌড়ে মরে যাচ্ছি না, তারাও যে খুব ভালো করে বেঁচে আছি এটা ভাবার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না, মানে কোনো কারণ নেই আর কি। আপনাকে ধন্যবাদ। আমি আর একবার হচ্ছে একটু ডাক্তার সরকারের কাছে যাই। ডাক্তার সরকার, আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাইছি যে এই যে মানসিক অবসাদের চিকিৎসা বা কাউন্সেলিং এই যে বলা হয়, এগুলো এগুলো মানসিক অবসর বা মানসিক অবসাদ কাটাতে কতখানি সাহায্য করে বলে আপনার চিকিৎসক হিসেবে মনে হয়? আদৌ কি খুব ফলপ্রসূ না একটা লেভেল পর্যন্ত, একটা পর্যায় পর্যন্ত এগুলো দেখো, আমার সত্যি কথা বলতে যদিও আমার আশেপাশে যারা থাকেন তারা অনেক সময় আমাকে বলেছেন যে আমার মনোবিদ দেখানো উচিত আর কি, তো তাদের অ্যাডভাইসটা আমি এখনো নিয়ে উঠতে পারিনি। কিন্তু আমার স্থির বিশ্বাস, আমার স্থির বিশ্বাস যে আমাদের মেন্টাল অ্যাসেসমেন্ট অফ মেন্টাল হেলথ অ্যান্ড টাইমলি ইন্টারভেনশন ইন মেন্টাল হেলথ এর একটা প্রয়োজন আছে। কারণ বসুন্ধরা যে সুন্দর ভাবে যে কথাগুলো বললেন, সেখানে আমরা যদি আবার বলি যে আমরা যদি একটা যেটাকে আমরা দেখো দেখো উপরন্তু দ্য ডেফিনিশন অফ হিউম্যান সিভিলাইজেশন ইজ আ ভেরি সেলফ কনফ্লিক্টিং সিভিলাইজেশন। কারণ আমরা যখনই নিজেদের আমরা সভ্য বা সিভিলাইজ বলতে যাচ্ছি, তখন আমরা যুগ থেকে যুগে আমরা ফার মোর ম্যাটেরিয়ালিস্টিক, আমরা ফার মোর ইন্ডিভিজুয়ালিস্টিক। হ্যাঁ, সেখানে যেমন রবীন্দ্রনাথ জীবন স্মৃতি শুরু করে রবীন্দ্রনাথ জীবন স্মৃতির এক জায়গায় বলছেন যে সুখ এবং আনন্দের যে তফাৎ, তো পরবর্তীকালে রবীন্দ্র সমালোচকদেরও তো অভাব ছিল না, রবীন্দ্র সমালোচকরা ফিরে এসে আবার রবীন্দ্রনাথকে বলেছিলেন যে যেহেতু উনি জীবনে সুখটা প্রচুর পেয়েছেন আনন্দটা কম পেয়েছেন, সুতরাং সেই কারণে উনি এখন সুখ এবং আনন্দের মধ্যে ডিফারেন্সটা করতে পারছেন। তো দিস কনফ্লিক্ট যেটা বসুন্ধরা বলেছেন হিউম্যানিটি মানবতা আমাদের মানুষের পরিচয় হয়ে গেছে ইন্ডিভিজুয়াল নট কংগ্রেগেশন। সেখানে আমরা ব্যক্তিকেন্দ্রিক, সেখানে আমরা বস্তু কেন্দ্রিক, এবং ব্যক্তি এবং বস্তু কেন্দ্রিক কথাটা কি আমরা সেই বোধহয় তুমি যদি গ্রিসিয়ান সিভিলাইজেশনে ফিরে যাও সেখান থেকেই আমরা দেখতে পাবো গত প্রায় 6-7 হাজার বছর ধরে এই জিনিসটা। আর তোমার প্রশ্নের সহজ উত্তরটা হলো যে এর সঙ্গে সঙ্গে আমাদের যে ইন্ট্রোস্পেকশনটা বেড়েছে সেটা ট্রয়েডের সময় ছিল, ট্রয়েডের আগের সময়ও হয়েছে, এবং মেন্টাল কাউন্সিলিং, মেন্টাল ওয়েলনেস, মেন্টাল ডায়াগনোসিস আমাদের ডাক্তাররা, আমাদের সাইকোলজিস্টরা,
আমাদের থেরাপিস্টরা তারা অত্যন্ত ভালো কাজ করছে, অত্যন্ত ভালো কাজ করছে। আমি তোমাকে একটা ছোট গল্প বলি। আমি যখন কলকাতাতে কাজ শুরু করছি, তখন সেটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটালে। তো আমরা এক্সপ্যান্ড করছি, অনেক নতুন ছেলে মেয়েদের আমরা নিচ্ছি, আমাদের কাজ বাড়ছে। তো একটি ছেলে এলো, সেই ছেলেটি আমাদের ধরো একটা হার্ট সার্জারি ছেলেমেয়েরা। তো সেই ছেলেটি একেবারে ইন্ট্রোভার্ট, একেবারে কারোর সঙ্গে কথা বলে না। এবং যেই মুহূর্তে আমরা তাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিলাম, গুজবের তো শেষ নেই, এদিক ওদিক সেদিক থেকে কেউ বললে বদ্ধ পাগল, কেউ বললে যে কোনোদিন নিও না, এ একজন সে সিএমসি ভেলোরে পোস্ট গ্রাজুয়েশন করতো, বললো ভেলোরে 3 মাসে আত্মহত্যা করার চেষ্টা করেছে অমুক তমুক। তখন আমি বললাম যে আমার কেবল কাজের লোক থাকবে বলে নয়, কিন্তু ছেলেটিকে আমি যেটুকু দেখেছি, আমরা যদি সবাই মিলে তাকে সাপোর্ট দিতে পারি এবং ডিসক্রিট যদি আমরা তাকে একটা কাউন্সেলিং এর সাপোর্ট দিতে পারি, তাহলে সে নিশ্চয়ই আজকে অন্য 10টা লোকের মতো আমার সঙ্গে আমার পাশে যে ছেলেটি দাঁড়িয়ে আছে তার বিন্দুমাত্র কোনো তফাৎ নেই। সুতরাং দে ক্যান অলসো ইন্টিগ্রেট, যেমন লোকের লার্নিং ডিফিকাল্টিস থাকে, যেমন লোকের হাতের লেখায় সমস্যা থাকে, তেমন হয়তো কারো এই মানসিকভাবে আমাদের সবার মধ্যে যেটাকে আমরা অ্যাভারেজ বিহেভিয়ার বলছি, পৃথিবীতে অ্যাভারেজ কথাটা তো রাস্তায় এক্সিস্ট, আমরা সবাই অ্যাভারেজের হয় উপরে না হলে তলায়, ইন ডিফারেন্ট ওয়েজ। অ্যাভারেজটা এটা ম্যাথমেটিক্যাল বিরাট, সেটা এক্সিস্ট করে না কিন্তু অ্যাকচুয়াল লাইফ। তো আমি আমার খুব বিশ্বাস তোমার প্রশ্নের উত্তরে হচ্ছে যে দেখো, যেহেতু আমাদের কাছে একটা আমাদের আমাদের কোটা লোকে আমাদের ফেসবুকে 5,000 বন্ধু আছে, কিন্তু সপ্তাহে গেলে আজকে লকডাউন উঠে গেলেও আমরা প্রাণ খুলে 5টা লোকের সঙ্গে কথা বলতে পারি। সেই 5 জন আমাদের পাশে আর নেই যেই 5 জনকে আমরা আমাদের মন খুলে কথা বলতে পারবো, আমরা একটা ভিড়ের মধ্যে আজকে একা। তো সেখানে আমাদের আমাদের যে ডিফারেন্ট থটস অ্যান্ড কনফ্লিক্ট মনের মধ্যে তৈরি হচ্ছে, সেখানে কিন্তু আজকে আমরা তো চাইলেই 50 বছর 70 বছর নিজেদের রিমাইন্ড করতে পারবো না। সেখানে কিন্তু মেন্টাল সাপোর্ট, মেন্টাল ওয়েলনেস প্রোগ্রামস, প্রপার ইন্টারভেনশন উইথ ট্রেন্ড পিপল, এটার কিন্তু প্রচন্ড দাম আছে। এবং কখনোই যেন আমরা সেটাকে স্টিগমাটাইজ না করি, ইট শুড নেভার বি স্টিগমাটাইজ। এর মধ্যে স্টিগমাটাইজেশনে এসে গেলে আমাদের একটা ঐতিহাসিক, তোমরা তো সাংবাদিক তোমরা জানো আমরা সবসময় ভুল করলে বলি ঐতিহাসিক ভুল, তো আমাদের একটা ঐতিহাসিক ভুল হচ্ছে যে ভারতবাসী সব অসুখকে কুষ্ঠরোগ করে তোলে। হ্যাঁ, বহু হাজার বছর ধরে কুষ্ঠরোগের চিকিৎসা হতো না, কারণ সেটা ছিল একটা অপাঙ্গত্বের অসুখ। হ্যাঁ, স্মল আজকে আমরা কোভিড এর ভ্যাকসিন নিয়ে হাঁপাচ্ছি, স্মল পক্স এর ভ্যাকসিন বেরোতে 10,000 বছর সময় লেগেছে, কারণ কোনো ডাক্তার সেই অসুখের সামনে গিয়ে দাঁড়াতো না, ইট ওয়াজ স্টিগমাটাইজ। তো সিমিলারলি সবাই হয়তো ব্যক্তিগত পরিপ্রেক্ষিত পুরো আলাদা থাকবে, কিন্তু ইন টুডেজ সোসাইটি, ইন টুডেজ রিয়ালিটি, আমরা চেষ্টা করলেও আমাদের ঠাকুরদা ঠাকুমার যে দিন কাল সমাজে হয়তো ফিরতে পারবো না, এদের একটা ভীষণ গঠনমূলক রোল আছে, দে ক্যান কন্ট্রিবিউট আ লট। এবং যার যখন মনে হয় তার প্রয়োজন, উইদাউট এনি কাইন্ড অফ স্টিগমাটাইজেশন, দে শুড বি অ্যাপ্রোচ। ডক্টর সরকারকে ধন্যবাদ। আমি আমি মনোবিদ আরেকবার এর কাছে যাব, ম্যাডাম গোস্বামীর কাছে যাব। আমি জানতে চাইবো একটা বিষয়, এটা নিয়ে অনেকে হচ্ছে যে প্রশ্ন করেন যে আসলে অবসাদের বিষয়টা এটা বোধহয় শুধুমাত্র বড় লোকদের বিষয়, সাধারণ মানুষের মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের বোধহয় অবসাদ হয় না। আসলে অবসাদ বিষয়টা আমরা শিক্ষিত মানুষ হয়ে অবসাদ বিষয়টা নিয়ে অশিক্ষিতের মতো আচরণ করি। হ্যাঁ, অবশ্যই সেটা করে ফেলি। এর সাথে গরিব বড়লোক, শিক্ষিত অশিক্ষিত এসবের কোনো সম্পর্ক নেই। অবসাদের মূল কারণই হচ্ছে যে আমার জীবন থেকে আমি কি চাই এবং সেটাকে আমি কতদূর পর্যন্ত বাস্তবায়িত করতে পেরেছি। সেই রকম একটা তুল্যমূল্য বিচার যখন আমি করি, সেটাই হলো অবসাদের মূল অ্যাকচুয়াল কারণ।
তো যখনই সেই আমার হিসেবটা মিলবে না, তখনই নিজেকে আমার ব্যর্থ মনে হতে শুরু হবে। এবার সবাই তো একই হিসেবে চলবে না। আজকের পৃথিবী খালি বোঝাতে এরকমই বোঝাতে চায়, শুধুমাত্র টাকা হলে অথবা শুধুমাত্র পদোন্নতি হলে বা কোনোভাবে ক্ষমতার কোনো একটা জায়গায় ঢুকতে পারলেই বোধ হয় অবসাদের মানে শেষ হয়ে যায়, অবসাদ শেষ হয় বা অবসাদ হয় না। কিন্তু বিষয় সেটা নয়, অবসাদ অনেক কিছু হতে পারে, ব্যক্তিগত জীবনের পাওয়া না পাওয়া, নিজেকে আমি কি করতে চাই, নিজেকে আমি কিভাবে দেখতে চাই। আমরা যে মানব সভ্যতার কথা বলি, সেই সভ্যতার ভেতরে তো মানুষ নিজেকে কিভাবে দেখতে চেয়েছে, কিভাবে সে নিজেকে পরিস্ফুট করতে চেয়েছে, সেটারই ইতিহাস আসলে। নিজেকে দেখার জন্যই ধর্ম বানানো হয়েছে, আইন বানানো হয়েছে, চিকিৎসা বানানো হয়েছে, মনোবিজ্ঞান তৈরি হয়েছে, সবই তো মানুষের নিজেকেই নির্মাণ। তো সেই নির্মাণের প্রয়োজনটা এক এক রকম, কেউ পেটে খিদে নিয়ে কবিতা লিখেছে, কেউ পেটে খিদে নিয়ে অন্যের বাড়ি অনেক বড় লোক, অনেক মানে ইন্ডাস্ট্রিয়ালাইজড, বহু অর্থের অধিকারী এমন মানুষও সমাজতন্ত্রের পক্ষে অনেক লেখা লিখেছেন। সেটাকে সেই ভাবনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক দান এই সভ্যতাকে করে গেছেন। তো কখনোই অবসাদের কারণ অর্থ নয় বা অর্থের গ্যারান্টি কারো জীবনে কোনোভাবে সম্পন্ন হলেই যে আমি অবসাদ থেকে মুক্তি পাবো, বিষয় তা নয়। একটা কথাই তো এরকম আছে যে যার চিত্তে যাহা লয়, পৃথিবী বিচিত্রময় যার চিত্তে যাহা লয়। সকলের চিত্ত কখনোই অর্থে শান্তি পাবে না, ক্ষমতায় শান্তি পাবে না। তো এটি সর্বৈব ভুল। আমি একটু আপনাকে থামিয়ে জিজ্ঞাসা করতে চাই, তাহলে এই যে অবসাদের যে সুশান্ত থেকে আজ ক্লাস 9 বা 10 এর মাধ্যমিক দিতে যাওয়া ছেলে মেয়েদের এই যে আজ যেটাতে বলা হচ্ছে, তাহলে এটা কাটাবার জন্য মনে হয় অভিভাবকদেরও একটা ভূমিকা রয়েছে, তাদেরকেও একটু অবসাদ অবসাদ সম্বন্ধে শিক্ষিত হওয়ার জায়গা রয়েছে। আপনি কি তাদের না, কথাটা হচ্ছে অভিভাবকরা আসলে অভিভাবক হয়ে উঠতে হবে, তো তাদেরকে এই কথাটা প্রথম মানতে হবে যে আমার সন্তান শুধুমাত্র আমার সন্তান নয়, আমার বাড়িতে আমার শরীরের মধ্যে দিয়ে সে জন্ম হয়েছে মানে আমার সন্তান আমার সম্পত্তি নয়। আমার সন্তান হচ্ছে যে দেশে জন্মেছে, যে যে সভ্যতায়, যে পৃথিবীতে, যে টাইম ফ্রেমের মধ্যে তার জন্ম হয়েছে, এই টাইমের মধ্যে তার কিছু ভালো এই পৃথিবীকে দেবার আছে। এই ব্যাপক অর্থে অর্থটা মাথায় নিয়ে যদি কেউ সন্তান মানুষ করার বা তার ভেতরে ভ্যালুস তৈরি করার, তার ভেতরে প্রয়োজনকে মিট আপ করার যে গুণগুলো দেওয়া দরকার, যে শিক্ষাগুলো দেওয়া দরকার, এইভাবে যদি ভাবেন তাহলে পরে বোধহয় মানে চিত্রটা একটু ব্যাপক হয়, একটু ব্যক্তি পায়। না হলে পরে আমি মোবাইল ফোন পেলাম কিনা, আমি পূজোয় বা ঈদে একটা জামা কাপড় পেলাম কিনা, এটা তো শুধুমাত্র বিষয় হতে পারে না। বিষয় যদি মানুষ খুব ব্যাপক, খুব ব্যক্তি তার দরকার, ব্যক্তি না হলে পরে তো আত্মকেন্দ্রিকতা থেকে কোনো বাচ্চাকে সরানো যাবে না। আসলে অভিভাবকরা নিজেরা তো আত্মকেন্দ্রিক, পড়াশোনা শেখানোর সময় তারা যদি কানের সামনে সারাক্ষণ এ কথা বলতে থাকে, তুমি রোজগার করতে পারবে না, তোমাকে পড়াশোনা করতে হবে, তুমি কি রোজগার করবে, পড়াশোনা করতে হবে, ডাক্তার হবে কেন, রোজগার করবে, ইঞ্জিনিয়ার হবে কেন, রোজগার করবে, তার তো দর্শনটাই আমি ছোটবেলা থেকে বদলে দিচ্ছি, এটা তো কোনো অভিভাবকের কাজ নয়। আমি আমার বাড়িতে জন্মাচ্ছি, আমি তাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি, মানে সে আমার সন্তান, সে আমার সম্পত্তি নয়, সে কিন্তু দেশের সম্পত্তি। সে আমি হলফ করে বলতে পারি না আমার ছেলে, আমার মেয়ে, আপনার ছেলে, আপনার মেয়ে, এই দেশটার আজ থেকে 20 বছর, 25 বছর, 30 বছর পর এই দেশটা, এই ছেলেটা আমার এই দেশের প্রধানমন্ত্রী হবে কিনা, বা সে COVID-19 এর একটা একটা অব্যর্থ মেডিসিন আবিষ্কার করে ফেলবে কিনা। এবার মেধাটাকে কিভাবে কাজে লাগাবো, আমার ভ্যালুসটাকে কিভাবে কাজে লাগাবো, এই শিক্ষাটা তো সত্যি অভিভাবকের থেকে পেতে হবে। তাদের দৃষ্টিভঙ্গি যতক্ষণ না ব্রড হবে, এটা তো সম্ভব নয়। এটা আমি হঠাৎ করে এই কথা বলছি না যে অভিভাবকদেরকে এই কথা ভাবতে হবে, এই যে কথাটা আমি বলছি এই কথাটা গৌতম বুদ্ধের কথা, যে সন্তানকে সম্পত্তি ভাবলে পরে সে আত্মকেন্দ্রিকতা আমি নিজে শেখাচ্ছি, তারপরে যদি আমি তাকে মোবাইল ফোন না দিতে পারি, এটা সেটা না দিতে পারি, তার মনেই হবে যে আমার জীবনটা বোধহয় ব্যর্থ হয়ে গেল।
সেই সন্তানের ভেতরে তো সেই দায়িত্ববোধ তৈরি হবে না যে এই সভ্যতাকে আমার কিছু দেবার আছে, আমাকে অনেকখানি পড়তে হবে, তবে তো সেই প্রদীপের। একটা কথা আছে, একজন কবি বলছেন যে ভোর হওয়া পর্যন্ত প্রদীপকে বিভিন্ন আলোতে পড়তে হবে, তবে ভোরটা হবে। একটা জীবনকে তো নানান পাওয়া না পাওয়া, অর্ধেক পাওয়া, প্রয়োজনের অতিরিক্ত পাওয়া, এই সমস্ত অ্যাংজাইটিকে তো নিয়ে তৈরি হতে হবে, না হলে তো সে মানুষ, সে তো দায়িত্বপূর্ণ সিটিজেন নয়। ডক্টর সরকার, আপনি চিকিৎসক, হ্যাঁ, যার ফলে হচ্ছে যে আপনার আপনার কাছে আর এক অন্য ধরনের জিজ্ঞাসা, এই যে অবসাদ এবং এই যে মৃত্যু, এই যে আত্মহনন, এবং এই আত্মহনন বা অবসাদের যে জায়গাটা তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে, আমাদের একটা হচ্ছে যে একটা তো হচ্ছে যে র্যাট রেস, অর্থাৎ আমরা ইঁদুর দৌড়ে দৌড়চ্ছি, না হতে পারলেই অবসাদ, মানে আমি কেরানি হব না, আমার আমাকে আইএএস আইপিএস কিংবা ন্যূনতম পক্ষে ডাক্তার হতেই হবে। তো এই যে আপনাদের পেশায়, আপনাদের যে একটা নোবেল একটা পেশা, এবং এই যে পেশাটা হচ্ছে যে 24 ঘন্টার একটা যে মানুষের সঙ্গে যোগাযোগ, সেটা করতে গিয়ে আপনার কি, যখন আপনারা দেখেন যে আর একটা শিল্পী মহলের যে চিত্রটা দেখেন এবং বুঝতে মানে বুঝতে পারেন যে কোন জায়গা থেকে এই এই জায়গাগুলো থেকে তৈরি হয়, আপনাদের এতদিনের অভিজ্ঞতা মনে হয় এই যে সুশান্তের মতো ঘটনা বারবার ফিরে আসে, এ তো একটা ঘটনা এরকম নয়, বারবার এরকম ঘটনা ফিরে আসছে শুধু ফিল্মের জগতে নয়, ফিল্মের বাইরে অন্য জগতে এই একই ধরনের আত্মহনন, বিশেষত একটা ট্রেন্ড নতুন শুরু হয়েছে, সেটা হচ্ছে যে একদম যারা হচ্ছে যে মানে কৈশোর থেকে যৌবনের দিকে যাচ্ছে তাদের হচ্ছে যে এই আত্মহননের একটা বরং বেশি করে হচ্ছে যে তৈরি হয়েছে। এইটা যদি হচ্ছে যে চিকিৎসক হিসেবে আপনি তাদেরকে যদি বলেন যে কিভাবে তারা মোটিভেট করবে সুশান্ত সিং আর যাতে না হয়, তার জন্য অন্তত ন্যূনতম কোন জায়গাগুলোতে হচ্ছে যে তার অভিভাবক বা পাড়াপড়শি বা বন্ধুরা কোন জায়গাটা টাচ করবে, দেখবে, সাবধানে রাখবে, সেটা যদি আমাদের একটু বলে। দেখো, আমার মনে হয় যে আমরা ডক্টর গোস্বামী যেটা বললেন, মানে সত্যি কথা বলতে আমি বিমুগ্ধ হয়ে শুনছিলাম, তো উনি শেষ করলেন। এখন দেখো, জীবনের মধ্যে অনেক সেলফ কন্ট্রাডিকশন এসে গেছে। উনি যেমন বুদ্ধের একটা খুব সুন্দর কথা বললেন, কিন্তু বুদ্ধের জীবনে সব থেকে ট্র্যাজেডি হলো যে মানুষটা তার দর্শন শুরু করেছিল মানুষকে দিয়ে এবং কোনোদিন ভগবানে বিশ্বাস করে না, আজকে তার পরিচয় হয়ে গেছে ভগবান বুদ্ধ হিসেবে। তো তার পরিচয়ের মধ্যে দিয়ে ইট ইজ ইন দি রেকগনিশন অফ বুদ্ধা যে আমরা তার এন্টায়ার ফিলসফিকে প্রায় নিগেট করে দিলাম কেবল তার নামের মধ্যে। তো এই জাতীয় কন্ট্রাডিকশন গুলো এখন আমাদের তো এর থেকে আমরা খুব সহজে বেরোতে পারি। তুমি তোমার প্রশ্নের একটা পার্ট জিজ্ঞেস করেছিলে যে ডাক্তারদের ব্যাপারে, এখন ডাক্তারদের ব্যাপারে যারা প্রথমত এখন একটু বুদ্ধিমত্তা থাকলে কেউ খুব একটা ডাক্তার হতে চায় না, আর একে এই মারধর, তারপর চারিদিকে ইনফেকশন, তারপরে এই হারিবাড়ি করে ঘুরে বেড়ানো, তো নেহাত উন্মাদ না হলে কেউ আজকের দিনে ডাক্তার হবে বলে আমার মনে হয়। আর যারা বা হতে চায়ও, তাদের প্রথম যে কথাটা বলার যে ডাক্তারিটা কিন্তু একটা বিরাট বুদ্ধির জায়গা নয়, ইট ইজ আ ফিল্ড অফ ইকিউ রাদার দ্যান আইকিউ, যারা কিনা আপনার একটা অ্যাপ্লাইড ফিল্ডের মধ্যে রাখে। আমাদের ফাইলপত্র ঘাঁটতে হয় না, আমাদের মানুষকে ঘাঁটতে হয়। আমরা যখন একটা বুকে ব্যথার পেশেন্ট দেখি, তখন কিন্তু সেটা কেবল 3টে আর্টারি ব্লক সেটা আমরা দেখি না, আমরা দেখি মানুষটার পিছনে একটা 5 জনের পরিবার দাঁড়িয়ে আছে, তারা থরথর করে কাঁপছে যে আজকে যদি 50-52 বছরের মানুষটার কিছু হয়ে যায়, একটা হার্ট অ্যাটাক হয়, তাহলে এই 5 জনের সোশ্যো ইকোনমিক ইউনিটটা কোথায় গিয়ে দাঁড়াবে তার উপরে। সেই কারণে আমাদের মধ্যে যদি সেইটুকু রেসপন্সিবিলিটি এবং এমপ্যাথি থাকে, তাহলে আমাদের রাত্রি 2টোতেও ফোন ধরতে হয়, রাত্রির 1টাতেও ধরতে হয়, ভোর 4টেতেও হাসপাতালে যেতে হয়। সুতরাং আমাদের এই প্রফেশন, উই আর লাইক ফায়ারম্যান, আমরা হচ্ছি দমকলের। সুতরাং আমাদের প্রফেশনে যারা আসবেন
তাদের কিন্তু এই মেন্টালিটি নিয়ে আসতে হবে, এবং আমাদের মেন্টালিটির সঙ্গে সঙ্গে যাতে ভাব খাওয়াতে হয়, আমরা নয় এর মধ্যে ঢুকে পড়েছি বলে আমাদের মোটামুটি একাস্টে করতে হবে। আমার তো সব থেকে আশ্চর্য লাগে যে আমাদের স্ত্রীরা, আমাদের পার্টনাররা কি করে আমাদের সঙ্গে মানে যে আদৌ তারা থাকে। আমরা আমাদের ট্রেনিং লাইফে এমন হয়েছে যে 4 দিন হ্যাঁ বাড়িতে একা স্ত্রী, বিদেশে একটু বাচ্চা, তাকে ফেলে দিয়ে আমরা এক দুজনে গায়ে জ্বর নিয়ে পড়ে আছে, আমরা 4 দিন ধরে বাড়ির বাইরে আমরা ডিউটি করছি, অনকল করছি, অপারেশন করছি। সুতরাং আমাদের জীবনযাত্রাটা একটা অন্যরকমের যাত্রা। ইট ইজ লাইক আর্মি। আজকে যে লোকটা ইন্ডিয়ান আর্মিতে জয়েন করেছে, যে ইয়াং ছেলেটি, সে তো একটা ব্যাংক ম্যানেজারের মানসিকতা নিয়ে সে আর্মিতে জয়েন করেনি। হি ক্যানট ওয়ান্ট আ প্রেডিক্টেবল লাইফ স্টাইল অফ আ 9-to-5 প্রেডিক্টেবল লাইফ, কিছু প্রফেশনে আসবে না। সুতরাং আজকে যে আমরা সুশান্তের কথা বলছি, ধরো আজকে যারা পারফর্মিং আর্টসে যাচ্ছে, যারা টেলিভিশনে যাচ্ছে, নিতে যাচ্ছে, তারা নিশ্চয়ই, আমার মনে হয় তাদের মধ্যে তো সেই কি বলবো, সেই স্ট্রেংথ অফ মাইন্ডটা থাকতে হবে। তাদের মধ্যে আরো ডিফারেন্টলি আপ ডাউন আসবে, তাদের ক্যারিয়ারের মধ্যে কখনো খুব ভালো হলো, কখনো দুটো ছবি হিট করলো, কখনো দুটো ছবি ফ্লপ করলো, এবং সেই সব অ্যাবজর্পশন গুলো খানিকটা কিন্তু আমাদের নিজের মধ্যে থেকে আসতে হবে। কারণ সেখানে যদি আমি নিজেকে জাজ না করে আমরা যদি ভুল করে একটা প্রফেশনের মধ্যে, কারণ সেই প্রফেশনটাকে আমি হাজারো চাইলেও কিন্তু আমার মতো আমি মন করতে পারবো না। আজকে আমরা যখন 6 ঘন্টার নোটিশ দিয়ে একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্সকে ডিজাস্টারে ছেড়ে দিচ্ছি, আজকে এই যে আমরা কোভিড এর মধ্যে আছি, আমরা কি রিয়েলাইজ করছি যে কত হাজারো হাজারো 18-19-20 বছর বয়সী ছেলে মেয়েরা, ইন্টার্নরা, তাদের এখনো ডাক্তারি ভাষায় যাকে বলে দুধের দাঁত পড়েনি, সেই রকমের ছেলে মেয়েরা আজকে ফ্রন্টলাইন ওয়ারিয়ার্স। তাদের বাবা মা তাদের ঠেলে দিয়েছেন নোয়িং ভেরি ওয়েল যে এদের মধ্যে 25% এফেক্টেড হতে পারে, এদের মধ্যে 25% এফেক্টেড হলে বেশ কিছু ছেলে মেয়ে হয়তো বাড়ি ফিরে আসবে। সুতরাং ইট গোস উইথ আর প্রফেশন। যে ফ্রন্টলাইন ওয়ারিয়ার কথাটার মানে, ফ্রন্টলাইন ওয়ারিয়ার কথাটার মানে হলো যে 2-4 গুলি কিন্তু লাগবে। সুতরাং এই অ্যাকসেপ্টেন্স গুলো এক একটা প্রফেশনে আসতে হবে, এবং আশাটাও অত্যন্ত জরুরি। আমি আরেকটা কথা বলি, যে এই যে মনস্তত্ত্বের দিক দিয়ে, মানসিকতার দিক দিয়ে আমাদের প্রফেশনে আজকে যে আমরা কথাগুলো শুনছি, তুমি জানো আমাদের প্রফেশনে ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ মেন্টাল স্ট্রেস, সোশ্যাল স্ট্রেস, আমরা কাদের পুশ করি? আমরা যখন আজকে তুমি অ্যাভারেজ স্ট্যাটিস্টিক্স না ভারতবর্ষে, যে প্রতি বছর 40,000 ডাক্তার বেরোয়, 40,000 ডাক্তাররা যখন গ্র্যাজুয়েট করে তার মধ্যে প্রায় 25,000 মহিলা থাকে, তারপরে তুমি 4 বছর পরে খবর না যে তার মধ্যে কটি মেয়ে, কজন মহিলা তারা প্র্যাকটিসিং মেডিসিনে আসতে পারে, সেই 25,000 থেকে তারা গ্র্যাজুয়েশন লেভেলে দে আর দ্য মেজরিটি, তারপরে যখন প্রফেশনাল স্টেটে আসছে তখন তুমি 10,000 কেউ খুঁজে পাচ্ছ না। বিকজ তাদের ওপর যে মেন্টাল স্ট্রেসটা যায়, প্রফেশনাল স্ট্রেস, ফ্যামিলি স্ট্রেস, সোশ্যাল স্ট্রেস, একটা ছেলের থেকে তাদের ওপরে 50, এবং এই স্ট্রেসের মধ্যে যাদের আমরা শিক্ষিত করছি, যাদের আমরা ট্রেনিং করছি, তাদের 50% কে তাদের আমরা মুখ দেখতে পাবো না, তারা কোথায় কিভাবে হারিয়ে যান, পোস্ট গ্রাজুয়েট মেডিসিনে দেয়ার প্রেজেন্স ইজ ভেরি লিটল। তো এই যে স্ট্রেস গুলো আছে, এই যে ডাক্তারি স্ট্রেসের কথা বললে, ডাক্তারি স্ট্রেসের যারা প্রথম শিকার হচ্ছেন, ওয়ান অফ দ্য ফার্স্ট ভিকটিমস আর দ্য ওমেন মেডিকেল গ্রাজুয়েটস ইন ইন্ডিয়া, তারা যে সংখ্যায় মেডিসিন পড়ে, আজকে আমাদের সমাজ তাদের ওপর এত নিষ্ঠুর, তাদের ওপর ডিমান্ডস গুলো এত সাংঘাতিক যে তারা সেই স্ট্রেসটা নিতে পারে না। সুতরাং দের ইজ এ লট অফ সেলফ কারেকশন নেসেসারি। আর পারফর্মিং আর্টস এর মতো, মেডিসিনের মতো, এই ইন্ডিয়ান আর্মিতে যাওয়ার মতো, দমকলে যাওয়ার মতো, যে লোকটা আর্মিতে যাবে, যে লোকটা দমকলে যাবে, যে লোকটা ক্রিটিক্যাল যাবে, তাকে কিন্তু এইটুকু মেন্টাল রেজিলিয়েন্স থাকতে হবে যে আমাদের আমাদের জীবনযাত্রাটা কিন্তু
সুখ সবাই জীবনে, তা বলে কি আমরা একেবারে সেই খালি পায়ে যীশু খ্রিস্ট ঘুরে বেড়াচ্ছি? না, কিন্তু আমাদের লাইফের মধ্যে আপ এন্ড ডাউন, ডিসঅ্যাপয়েন্টমেন্টস, এগুলো হচ্ছে আমাদের অঙ্গের আবরণ। এগুলোকে যদি আমরা অ্যাবজর্ব করতে না পারি, এই অ্যাটিটিউডটা আমাদের কিছুটা আমাদের পারিপার্শ্বিক থেকে, আমাদের পিয়ার্সদের থেকে, আমাদের পরিস্থিতিটাকে দেখে, কারণ এইটা যদি আমরা সেলফ অ্যাসেসমেন্ট না, যে সেই শখটা নিতে পারবে না, সে যদি ধুম করে একজন, ধরো যারা খেলোয়াড়, তুমি একটা খেলোয়াড়ের ক্যারিয়ার, তারা খেলবে 15 বছর, আর পোস্ট রিটায়ারমেন্ট তারা জীবিত থাকবে আরো 40 বছর। দ্যাট ইজ নট এ ভেরি ইজি লাইফ, যারা খ্যাতি চূড়ায় উঠেছিল, রাইট? সিমিলারলি যারা পারফর্মিং আর্টস এ গেছে, তাদের মান্থ টু মান্থ, মিনিট টু মিনিট তারা একটা জবাবদিহি করতে, এই ভালো হলো, এই সিরিয়াল চললো, এই সিনেমা চললো, এইটা চললো না, হলে রোজগার হলো, না হলে হলো না, এটা একটা ট্রিমেন্ডাস প্রেশার। আমাদের যেমন রোজ দিনে 4 বার করে জীবন মৃত্যুর সামনে দাঁড়াতে হয়, তাদেরও একটা সাংঘাতিক আনপ্রেডিক্টেবল লাইফের সামনে দাঁড়াতে হয়। সুতরাং সত্যি আমার মনে হয় যে এদের জীবনের মধ্যে আমাদের চাইতে আরো অনেক বেশি শক অ্যাবজর্পশন ক্যাপাসিটি দরকার। পারহ্যাপস দিস পুয়ার বয় ডিড নট হ্যাভ ইট, আমি জানি। অসাধারণ একটা যুক্তিপূর্ণ কথা এবং একটা বিশ্লেষণ ডাক্তার সরকার। যারা শুনছেন, যারা অভিভাবক শুনছেন, যারা দর্শক শুনছেন, তারা নিশ্চিতভাবে ডাক্তার সরকার এবং ম্যাডাম গোস্বামীর কাছ থেকে নিশ্চিতভাবে অনেক বিষয়ে, এই যে ঘটনা ঘটে যাচ্ছে সুশান্ত সিং রাজপুতের এই যে মৃত্যু, নিশ্চিতভাবে মানুষকে নাড়া দিয়ে যাচ্ছে। কিন্তু তার সঙ্গেও আমরা আর একটা বিষয় একটু জেনে নেব। আমাদের আমাদের সহ সাংবাদিক জয়িতা রয়েছেন আমাদের সঙ্গে। জয়িতা, আমি একটা জিনিস জেনে নিতে চাই দর্শকদেরকে, আমরা আর একবার জানাতে যে 3টি বিষয় নিয়ে কিন্তু মূলত এই যে মৃত্যুর বিষয়টা, সুশান্তের মৃত্যুর বিষয়টা নিয়ে কিন্তু 3টি বিষয় নিয়ে বারবার হচ্ছে ঘোরাফেরা করছে। তুমি হচ্ছে সারাক্ষণ এই খবরের মধ্যে ছিলে, তোমার কি মনে হয়েছে কোন কারণটা দেখে মনে হয়েছে? আমরা রয়েছি প্রায় বহু কয়েক প্রায় 1500 কিলোমিটার দূরে হয়তো আমরা রয়েছি, কিন্তু যদি তোমার কাছে মনে হয়েছে কোন কারণটা এক্ষেত্রে সব থেকে বেশি প্রযোজ্য বলে মনে হচ্ছে? সুশান্তকে তুমি দেখেছো, ইন্টারভিউ করেছো, তার সঙ্গে সাক্ষাৎ করার হচ্ছে অভিজ্ঞতা তোমার রয়েছে, সেই জায়গা দাঁড়িয়ে তোমাকে বলবো। অভিজিতা, এইখানে আমি একটা কথা বলতে চাই যে সুশান্তের মৃত্যু, একদম প্রথমে যে প্রশ্নটা করেছিল যে সাংবাদিক হিসেবে কি মনে হয়েছিল, আমার কিন্তু এই সবকিছুর সঙ্গে আর একটা কথা মনে হয়েছিল, দিব্যা ভারতী। আমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা তখন অত্যন্ত কম বয়স, কিন্তু দিব্যা ভারতীর মৃত্যু, একটা কম বয়সী কোনো একজন ছেলে অথবা মেয়ে খুব সহজে খ্যাতির চূড়ায় উঠে গেল এবং সেখান থেকে তার এই খ্যাতিটা হারিয়ে যাওয়ার একটা ভয় তৈরি হলো। এটা আরো ভালো বলতে পারবেন বসুন্ধরা দি, কারণ তিনি এই জিনিসের এই বিষয়টার মধ্যেই রয়েছেন, তার বিশেষজ্ঞ। তবু আমার যেটা মনে হয় এগুলো দেখে, যে হঠাৎ করে অল্প বয়সে খ্যাতির চূড়ায় উঠে যাওয়ার পর সেটাকে ধরে রাখা, এই স্টারডমটাকে আমি ধরে রাখতে পারবো না পারবো না? আজকে আমরা সুশান্ত সিং মারা যাওয়ার পর জানতে পাচ্ছি যে তার একটি ফ্ল্যাটে তিনি ভাড়া থাকতেন, তার মাসিক ভাড়া হচ্ছে 14 লক্ষ টাকা। এইটা কিন্তু একটা আম গড় বাঙালি বা গড় ভারতীয়রই ধরো, এইটা কিন্তু একটা গড় বাঙালি বা একটা গড় ভারতীয়র সারা বছরের ইনকামও নয়, একজন মধ্যবিত্ত বাঙালি। তাহলে তাকে সেই স্ট্যাটাসটা মেনটেন করতে হবে। আজকে শোনা যাচ্ছে যে সুশান্তের হাতে সেরকম ছবি ছিল না, বা লাস্ট যে 2 বা 3টে ছবি সেগুলো ক্রিটিক্সদের দ্বারা খুব ভালোভাবে মানে প্রশংসিত হলেও, সুশান্তের কাজ প্রশংসিত হওয়ার পরেও কিন্তু তার অনেক প্রজেক্ট হয়নি, আবার লকডাউনের ক্ষেত্রে বা এইসব কারণে অনেক কিছু পিছিয়ে গেছে। তাহলে কি তার মধ্যে এই স্টারডম হারিয়ে যাওয়ার ভয়টা তৈরি হয়েছিল?
এই প্রশ্নটা কিন্তু প্রথম থেকেই ঘোরাফেরা করছে। যদি এটা আমরা ধরে নিই যে এটা একটা আত্মহত্যার ঘটনা, আত্মহত্যার ঘটনা ধরে নিয়েই তো আমরা এটা এগোচ্ছি আলোচনাটা, তাহলে কিন্তু এই প্রশ্নটা বারবার আসছে, তাহলে কি হারানোর ভয় ছিল? আমরা যদি বাইরে দিক থেকে জিনিসটা দেখি, একটু আগে কুমালদা যেটা বললেন যে একটি শ্রমিক, ইটভাটা শ্রমিক, তার ইটভাটা বন্ধ হয়ে গেছে, তার বাড়ির পাঁচটা লোক তার উপর ডিপেন্ডেন্ট, সে কি খাবে তারা কালকে এইটা সে জানে না। এই জন্য খুব অপরিণত অপটু হাতে সে গেছিল কাঁকড়া ধরতে, এবং চরম পরিণতি হলো তার বাঘের মুখে পড়লো সে। তাহলে এরকম এরকম বহু মানুষ আছেন যারা এই লকডাউনের ফলে বা এই পরিস্থিতির ফলে হারিয়ে ফেলেছেন নিজেদের জীবিকা, তাদের বাড়ির দিকে তাকিয়ে, তাদের মুখের দিকে তাকিয়ে, তাদের পুরো পরিবার, তাদের যে অবসাদ, সেই অবসাদটা তো নিশ্চয়ই এর থেকে অনেক বেশি। তাহলে তারা যদি লড়াই করে যেতে পারেন, আজকে আমরা যার কথা শুনলাম গোষ্ঠ, তিনি গেছিলেন কাঁকড়া ধরতে, তার মানে কি তিনি বিকল্প একটা জীবিকার দিকে যাচ্ছেন, তিনি তার পরিবারকে কিন্তু বাঁচিয়ে রাখতে চাইছেন, তিনি অবসাদে ডুবে যাচ্ছেন না। তাহলে সুশান্ত সিং রাজপুতের মতো জায়গায় থাকা একটি যুবক, তিনি কি করে অবসাদের দিকে চলে যাচ্ছেন? যিনি শুধু এই অভিনয়টা জানেন তাই নয়, তিনি কিন্তু একাডেমিক্যালিও খুব ভালো স্টুডেন্ট, তিনি ইঞ্জিনিয়ার, তিনি অলিম্পিয়াডে গেছিলেন পদার্থ বিজ্ঞানে, সেখানে টপ করেছিলেন। তাহলে এইরকম একজন মানুষ, এই তারকার যে অরা আমরা যেটাকে বলি, একটা মানুষ সে বিখ্যাত এবং তার চারপাশে এই যে একটা অরা থাকে, একটা আলোক বৃত্ত, সেই বৃত্তটা হারিয়ে যাওয়ার ভয় এই সেলিব্রিটিদের সবসময় না তারা করতে থাকে আমার মনে হয়। এবং এই তারা করার বিষয় থেকেই একসময় গিয়ে যখন তারা মনে করে যে হয়তো এটা আমার ক্ষেত্রে হারিয়ে যাবে, তখন তাদের মনে হয় জীবন থেকে আমার সবই হারিয়ে গেল। মানে জীবনের আরো যে অনেক কিছু আছেন, এক্ষুনি যে বসুন্ধরা ম্যাডাম যে কথাটা বললেন যে শুধু সফল হওয়াটাই নয়, আমি কাজ করছি, আমি আছি, আমি সমাজের জন্য কিছু কন্ট্রিবিউট করছি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এইটা বোধ হয় আমাদের এই রকম ক্ষেত্রে গিয়ে অনেক সময় সরে আসছি। এবং সুশান্ত সিং এর কথাটা একটা মাথায় রাখতে হবে, তার কিন্তু মানসিক অবসাদের চিকিৎসা চলছিল গত 5 মাস ধরে, এবং গত বেশ কিছুদিন ধরে তিনি ওষুধ খাচ্ছিলেন না। তার বাড়িতে যখন তাকে ফোন করা হয়েছে, তিনি তার বোনকে জানিয়েছিলেন আমার শরীর ভালো নেই এবং আমি ওষুধ খাচ্ছি না। তার মানে তার যে অবসাদ ছিল সেটা কিন্তু দেখা হয়েছিল, সেটা কিন্তু অলরেডি মানে ডিটেক্টেড ছিল, কিন্তু তারপরেও তিনি সেখান থেকে সরতে পারলেন না। যদি এটা আত্মহত্যা হয়, তাহলে এই স্টারডামে থাকা দিব্যা ভারতী থেকে শুরু করে সুশান্ত সিং রাজপুত, এই ধারাবাহিকতাটা কিন্তু চলছেই। জয়িতা ধন্যবাদ। একটা মানে এই যে স্টারডমের আলো থেকে যে ক্রমশ কিছু মানে স্টারডমের আলো হারিয়ে যাওয়ার একটা যে আশঙ্কা কিন্তু জগতে তৈরি করে নিশ্চিত। তো এই জায়গা থেকে আমি আমাদের সঙ্গে এই মুহূর্তে এসেছেন, আলোচনায় এসেছেন আইনজীবী অয়ন চক্রবর্তী। অয়ন, আমি আপনার কাছে জানতে চাইবো, এই যে আইনজীবীরা এই ধরনের মানুষজনের সঙ্গে কিন্তু সারাক্ষণ কোথাও না কোথাও কথা বলছেন, দেখা হচ্ছে, এবং আইনজীবীদের নিজেদের পেশাগত জায়গা থেকেও কিন্তু এই কথা বলতে বাধা নেই যে তাদেরও তারাও কিন্তু নানা উত্থান পতনের কিন্তু সাক্ষী, এবং তাদের জীবনে এই টানাপোড়েন রয়েছে। আপনাকে জিজ্ঞেস করবো যে আপনাদের জায়গা থেকে যে এই যে সুশান্তের মৃত্যু, আপনাদেরকে কোন জায়গাটাকে খুব বেশি হিট করে গেল বলে আপনাকে মনে হচ্ছে, কোন জায়গাটাকে ধাক্কা দিল? আমি আমি একটু ইন্টারাপ্ট করছি অভিজিৎ, এক মিনিট। আমাকে আমাকে একটু উঠতে হবে, হ্যাঁ, আমার একটা ইন্টারন্যাশনাল কল আছে, তোমরা কন্টিনিউ করো প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ ডক্টর সরকার, আপনি অসাধারণ আপনার এই বিশ্লেষণের জন্য। দেখা হবে, এন্ড থ্যাংক ইউ এভরিবডি, স্টে ওয়েল, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।
অয়ন শোনা যাচ্ছে? অভিজিতা কোনো কারণে হয়তো অয়নের সঙ্গে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেছি, সমস্যা তৈরি হয়েছে। আমি আমি একদম শেষের দিকে চলে এসেছি, শেষের দিকে আমাদের আলোচনা। কোনো একটা আমাদের যান্ত্রিক কারণে সমস্যা হয়েছে। আমি বসুন্ধরার কাছে একেবারে শেষ প্রশ্নের দিকে যাব, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে সুশান্তের মৃত্যু এবং সে নিয়ে কিছু প্রশ্ন হচ্ছে, স্বাভাবিকভাবে উঠেছে একটা বিষয়। কিন্তু আমি খুব স্পেসিফিক আপনার কাছে জানতে চাইছি, যেটা ঘটনা টানাপোড়েন যেটা দেখা যাচ্ছে একাকিত্ব, এটা তো বাস্তব যে একটা পাটনার ছেলে দিল্লিতে গিয়ে পড়াশোনা করে মুম্বাইতে সেটেল হচ্ছে, যার ফলে শিকড় থেকে কিন্তু অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ শিকড় যেখানে বেড়ে ওঠা, যার হচ্ছে জীবনের প্রথম 16-17 বছর হচ্ছে যেখানে কেটে গেছে, সেটাই কিন্তু শিকড় হওয়া উচিত। সেই শিকড় থেকে ছিন্ন হয়ে যারা যেখানে যেভাবেই সেটেল করুক না কেন, তাদের কিন্তু একটা শিকড় ছিঁড়ে যাওয়ার একটা হচ্ছে ব্যথা থাকে। এবং প্রফেশনাল জগতে, পেশাগত জগতে এসে কিন্তু তারা যে বন্ধুত্ব পান সেটা কিন্তু আসল বন্ধুত্ব হয়ে দাঁড়ায় না, পেশাগত বন্ধুত্ব দাঁড়ায়। এই জায়গাটা আমি বলবো যে যারা বেশিরভাগ বলিউডে এই প্রবণতা বেশিরভাগ দেখা যায়, একটা তো র‍্যাটরেস আছে, আজ সফল হলো কাল কি হবে। এটা খুব ভালো বলেছিলেন আমাদের একটা সময় হেমন্ত মুখোপাধ্যায়, একবার একটা সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন 80-এর দশকে প্রথম দিকে বলেছিলেন যে আরে একটা গান তো হিট হলো, চুল ছিঁড়ছে, দ্বিতীয় গানটা কি হবে, দ্বিতীয় গানটা যদি ঠিক না হয় তাহলে তৃতীয় গানটা কি হবে। অর্থাৎ এই যে 80-এর দশক ছিল আর 40 বছর আগে, এখনো সেটা রয়েছে। প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতায় হার জিত হবে, কারোর ফিল্ম বেশি চলবে, কারোর ফিল্ম কম চলবে, কেউ গাওয়ার সুযোগ পাবে, কেউ গাইবার গাইবার সুযোগ পাবে। কিন্তু এইটা যেমন একটা রূপ, রুটের বিষয়টা কিন্তু খুব বড় ব্যাপার বলিউডের ক্ষেত্রে, এক নম্বর। দ্বিতীয় যে প্রশ্নটা আমি খুব সংক্ষেপে আপনার কাছে জানার জন্য জানতে চাই যে এই যে পরপর দেখা যাচ্ছে যে সুশান্ত কিন্তু বারবার সেই তার 25 বছর বয়স থেকে বারবার নানা সম্পর্কে জড়িয়েছেন, একটা দুটো তিনটে চারটে করে, এবং কোন সম্পর্ক কিন্তু স্থায়ী হয়নি। শোনা যাচ্ছিল যাকে বিয়ে করবে সেই সম্পর্কটা কতখানি স্থায়ী ছিল সেটা প্রশ্নাতীত, মানে প্রশ্নের অবকাশ অবশ্যই রয়েছে। ফলে আপাত দৃষ্টিতে থেকে যেটা মনে হচ্ছে এই যে দুটো কারণ, এবং এই যে জায়গাটা তৈরি হওয়া, এবং বলবো যে এই যে একটার পর একটা সম্পর্কে জড়িয়ে পড়া, এবং সেগুলো হচ্ছে যে সঠিকভাবে এগিয়ে নিয়ে না থাকা, মানে প্রত্যেকবার কেটে গেছে সেই সম্পর্ক, এই জায়গাটাকে কিভাবে দেখবো? না, সুশান্ত সিং আর্টিস্ট, এটা ভাবতে হবে। তার সম্পর্কের ব্যাখ্যা আর একজন সাধারণ মানুষের সম্পর্কের ব্যাখ্যার মধ্যে কিন্তু ফারাক থাকবে। আরেকটা কথা শুনুন, মিডিয়া হলো একটা পাওয়ার, এই পাওয়ার একটা মানে তুঙ্গে এরকম একটা পরিচিতি দেয়, পরিচিতি একটা পাওয়ার, একটা সফট পাওয়ার বলতে পারেন। তো সেই সফট পাওয়ারের অতখানি পরিচয়, মানে মিডিয়াতে খুব পরিচিত নাম, খুব সাকসেসফুল অ্যাক্টর, আসলে কথার মানে কি? কথার মানে হচ্ছে জনপ্রিয়তার একটা তুঙ্গ পর্যায়ে পৌঁছে যাওয়া। তো সেই পাওয়ারের সঙ্গে নিজের আইডেন্টিফিকেশনটা যদি কমতে থাকে যে আমি আর ততখানি সাকসেসফুল হলাম না, ইহজীবনে আমি একটা তো সময় আছে হিরো হওয়ার, তো তারপরে আর সেই সুযোগটা আমার থাকবে না, যা করতে হবে এই বয়সের মধ্যে করতে হবে, এই টাইম ফ্রেমে কোনো সময়ের মধ্যে করতে হবে, সেটা যদি না করতে পারি তাহলেই আমি হেরে গেলাম, তাহলে আর কোনোদিনই আর সেই সেই তুঙ্গ পরিস্থিতিটার মধ্যে আর আমি যেতে পারবো না। আরেকটি কথা আপনি যেটি বললেন যে ও অন্য জায়গায় পড়াশোনা করেছে, নিজের জন্ম শহর পড়াশোনা শহর, সেখান থেকে বেরিয়ে এসে ও মুম্বাইতে সেটেল করার চেষ্টা করেছে, সেখানে থাকতো। এই যে ছিন্নমূল হয়ে পড়ার যে যন্ত্রণা, এটা সুইসাইডের সাথে কোনোভাবে যুক্ত কিনা, তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে মুম্বাই কিন্তু খুব নির্দয় একটা পরিস্থিতি সৃষ্টি করে, সেখানে কোনো দয়া নেই, মায়া নেই, দেয়ার ইজ নো কাইন্ডনেস, ওখানে একমাত্র সাকসেস, আইদার ইউ আর সাকসেস অর ইউ আর আ ফেলিয়ার, এর মাঝামাঝি কোনো রাস্তা নেই। আর জীবনে বেঁচে থাকতে গেলে সাপোর্ট সিস্টেমটার খুব প্রয়োজন আছে, খুব প্রয়োজন আছে। খুব স্বাভাবিক কথা যে নিজের যেখানে বেড়ে ওঠা, যেখানে স্কুল কলেজ
জন্মস্থান, সেখান থেকে সরে আসলে পরে সেই সাপোর্ট সিস্টেম থেকে অনেকখানি সরে আসা। এটার আবার কোনো নিয়ম হয় না, কারণ বহু মানুষই আছে বা বহু এরকম সুইসাইড আছে যারা সেই সাপোর্ট সিস্টেম থাকা সত্ত্বেও নিজেদের স্বপ্নকে মিট করতে পারেননি বা অন্য কোনো ফেলিয়ার আছে, সেই কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। সম্পর্ক ওর অনেক থাকতে পারে, নাও থাকতে পারে, কি হতে পারে, সেই আসল আসল সাক্ষীটাই গেছে আর নেই, সেই সাক্ষী মানে চিরনিদ্রায় চলে গেছে। এরপরে ওর সম্পর্ক নিয়ে কাটাছেড়াটা ওকে খুব অসম্মান করা বলে আমার মনে হয়, কারণ সম্পর্কের তো একটা কেমিস্ট্রি আছে, কে ওর সাথে কি ব্যবহার করেছে, সেই ব্যবহারে ওর কি মনে হয়েছে, ও কি প্রতিশ্রুতি দিয়েছে কাকে, ও কি প্রতিশ্রুতি পেয়েছে, ও কি দেখেছে, ও কি বুঝেছে। হ্যাঁ, সম্পর্কের হিসেবটা এটার মধ্যে যদি না টানা হয় তাহলেই ভালো। যিনি সম্পর্কে ওর সাথে ছিলেন তারাই ওকে ব্যক্তিগতভাবে, অভিজ্ঞতা তাদের আছে, এটা তাদের হাতে ছেড়ে দেওয়াটা ভালো। ও প্রফেশনালি সাকসেসফুল হতে পারেনি বা ততটা জনপ্রিয় হয়নি, সেটা আমরা বিচার করলেও করতে পারি, বা আত্মহত্যাটা খুব অমানবিক। আমরা অন্তত আমি তো সুশান্তকে খুবই পছন্দ করতাম, আমার খুবই, আমি তখন বেশ ছোট, সেই সময় কাইপোচে ছবি দেখেছি, এত সুন্দর স্বাস্থ্য, এত সুন্দর দেখতে, এত সুন্দর একটা একটি ছেলে এভাবে আত্মহত্যা করেছে, এটা যেন কোনো আমাদের আজকের কোনো মানুষের কাছে, যুব সমাজের কাছে কোনোভাবে এরকম যেন কোনো মেসেজ না যায় যে সাকসেস না হতে পারলেই তুমি আর বেঁচে থাকার যোগ্য না। এইটা নিয়ে আলোচনা আমার মনে হয় হওয়া উচিত বা খুব করণীয়, ওর ব্যক্তিগত সম্পর্কের জায়গাটার কথা ছেড়ে দিয়ে। ঠিক কথা বসুন্ধরা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই আলোচনায় থাকার জন্য। আমরা আবার ভবিষ্যতে আবার মিলিত হব এবং নিশ্চিত ভাবে এই ধরনের বিষয় নিয়ে আলোচনায় থাকবো। বসুন্ধরা গোস্বামী আমাদের সঙ্গে বিশ্ববাংলা সংবাদের আলোচনায় ছিলেন, তাকে ধন্যবাদ। আমরা এবারে আলোচনায় চলে যাবো। ধন্যবাদ আইনজীবী অয়ন চক্রবর্তী। অয়ন, আমি আপনার থেকে জানার চেষ্টা করবো যে বিষয়টা, সেটা হচ্ছে যে আইনজীবী হিসাবে সাকসেসফুল মানুষ, সফল এবং সফল নয় এমন মানুষের মুখোমুখি আপনি হয়েছেন, এবং তার সঙ্গে আর একটা বিষয় যেটা, যে সাকসেস এবং ব্যর্থতা, মানে সাফল্য এবং ব্যর্থতা দুটোরই মুখোমুখি নিজের জীবন দিয়ে দেখছেন, এই যে মানুষের যে এই যে ফেজটা যায় আইনজীবী হিসেবে, তখন আপনার কি মনে হচ্ছে যে একজন অন্য পেশার, একজন শিল্পী আর একজন আইনজীবী, এই জায়গায় পেশায় দাঁড়িয়ে যে এই জায়গায় কোন কোন জিনিসগুলোকে খুব সাবধানে পা করলে বোধ হয় এইভাবে জীবনটা শেষ করে দেওয়ার প্রয়োজন পড়ে না? অ্যাকচুয়ালি দেখুন, হচ্ছে যে উনি অ্যাজ এ শিল্পী হিসাবে দেখি, আমি আমাকে অ্যাজ এ আইনজীবী হিসাবে দেখি, বা কাউকে ডাক্তার হিসাবে দেখি, বা যে কোনো প্রফেশনের ক্ষেত্রেই, মানে এটা তো শুধুমাত্র একটা নির্দিষ্ট কোনো পার্টিকুলার প্রফেশনের ক্ষেত্রে নয় যেখানে এরকম একটা অদ্ভুত আনফর্চুনেট এরকম একটা কি বলবো জীবনটাকে শেষ করবার একটা পথ মাধ্যমে জীবনটাকে শেষ করা। বেসিক্যালি আমার যেটা, মানে আমার ব্যক্তিগত যেটা মনে হয় আমাদের আইনজীবীদের ক্ষেত্রে যেটা হয়, আমরা যখন ইয়াং এজে থাকি, যখন আমরা শুধুমাত্র সবে প্রফেশনটা শুরু করেছি, যখন আমাদের সামনে গোটা দুনিয়াটা, তখন আমাদের কাছে কিন্তু মানে সত্যি কথা বলতে কি, তখন মামলা খুব কম, ঠিক যে অবস্থিতিটা সেটাও খুব একটা অদ্ভুত একটা লিমিটেড ক্রাইসিস এর মধ্যে রয়েছে, কিন্তু তখন আমাদের ডিমান্ডটা হাই, তখন আমাদের বিভিন্ন জিনিস করবার বয়সটাও রয়েছে, সে কিন্তু আমাদের ডিমান্ডটা ভেরি 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 হাই, কিন্তু আমাদের ইনকামটা সেই অনুযায়ী হয় না। একটা আইনজীবী যে বয়সে গিয়ে তার সেই জায়গাটায় রিচ করে, তাতে কিন্তু মোটামুটি সেই বয়সটা জেনারেলি একটা আইনজীবী নট লেস দেন 40 years or 45 years এর আগে নয়, তখন কিন্তু ওই রিচিংটা করলেও তখন যে শখ আহ্লাদ যেগুলো থাকে সেইগুলোকে রিচ করার মতন হয়তো বিভিন্ন রকম কারণেই, হয়তো সে শারীরিক কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, সেইটা হয়তো থাকে না। কিন্তু এবং যেটা আর একটা যেটা সমস্যা হয় আমাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে এবার আপনি একটা জায়গায় ধরুন রিচ করলেন, সেটা তাড়াতাড়ি করলেন বা আফটার 40 করলেন বা যে সময় করলেন, তারপরে আবার কি, তার সাথে সাথে তো প্রতিনিয়তই আপনার কম্পিটিটর আসছে, এরকম তো নয় যে আমি করছি মানে আমি ওই জায়গাটায় পায়োনিয়ার হয়ে যাচ্ছি, হয়তো পায়োনিয়ার হচ্ছি
হয়তো পায়োনিয়ার রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তার আরো 10টা কম্পিটিটর চলে আসে, এবং সেক্ষেত্রে তাদের তখন আমার যে ব্রিফের সংখ্যা, হয়তো একটা সময় আমার হয়তো পার ডে 100টা মামলা থাকতো, হয়তো সেই কারণে আমার কমে 60টা মামলা হয়ে গেল, এই যে ব্রিফের সংখ্যাটা কমে গেল, সেটাও কিন্তু একটা অদ্ভুত ধরনের একটা মানসিক অবসাদের জায়গা তৈরি করে, এবং একটা খুব ইম্পর্টেন্টলি করে, হয়তো আমারই কোনো জুনিয়র, তাকে হয়তো আমি নিজের হাতে তৈরি করেছি, সেই হয়তো তখন আমার সবচেয়ে বড় কম্পিটিটর হয়ে গেছে, এবং এটা খুব নর্মাল, এবং এটা আমাদের প্রফেশনের ক্ষেত্রে এটা ভেরি কমন যে জুনিয়র সে হয়তো কম্পিটিটর হয়ে সিনিয়রের এগেনস্টে গিয়েই দাঁড়াচ্ছে। তো তখন সেই একটা অদ্ভুত রকমের মানসিক পরিস্থিতি অ্যাজ এ আইনজীবী হিসাবে, আইনজীবী মহলের যারা সিনিয়র রয়েছেন তাদের মধ্যেও কিন্তু কাজ করে যে একে আমরা কতটা ওপেন স্পেস দেব, কারণ পরবর্তীকালে আজকে আমি যাকে হাতে করে তৈরি করছি সে তো পরবর্তীকালে আমারই কম্পিটিটর, সে তো পরবর্তীকালে আমাকেই এসে চ্যালেঞ্জ জানাবে, সে তো পরবর্তীকালে আমাকেই তাকে গিয়ে ফেস করতে হবে। আমাদের যেটা হয় জেনারেলি, আমি যেটা যেটুকু ব্যক্তিগত মনে করি সেটা হচ্ছে, আমার মনে হয় যে এখানে বেসিক্যালি একটুখানি যেটা দরকার সেটা হচ্ছে একটু আমরা যদি ফোকাস করে জায়গাটা আমরা রাখতে পারি, বেসিক্যালি একটু ফোকাস করে রাখা যে পার্ট আমাদের লাইফের আপস অ্যান্ড ডাউন, ইটস এ পার্ট, এটা নয় যে একরকম ভাবে আমরা সারা জীবন থাকবো, সেটা হয় না, একমাত্র হয়তো সরকারি চাকরির ক্ষেত্রে হতে পারে, কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট একটা প্রফেশনাল, যেখানে সে শিল্পী হোক, আইনজীবী হোক, ডাক্তার হোক বা যাই হোক না কেন, এই ধরনের প্রফেশনালিজম এর ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে আমাদের লাইফে আপস অ্যান্ড ডাউন থাকে, আমরা হয়তো প্রথমে ভাবি যে এটা আমরা এখন স্ট্রাগলিং টাইম, এরপরে আমরা আস্তে আস্তে আপ করবো এবং তারপরে আমরা আপই থাকবো, কিন্তু একটা টাইমের পরে সেই আপ থেকে কিন্তু আবার একটা হয়তো কোনো কারণে ডাউন হতেই পারে। এই ডাউনটা মানে এই নয় যে আপনার কম্পিটেন্সিটা ইন কোশ্চেন, নট ফর দ্যাট, এটা কম্পিটেন্সি ব্যাপার না, এটা বিভিন্ন কারণে হতে পারে, পারিপার্শ্বিক বিভিন্ন ব্যাপারে হতে পারে, আপনার যে পারিশ মানে কায়িক শ্রম যেটা সেটার কারণে হতে পারে, হয়তো দু তিনটে মামলা এমন একটা স্ট্র্যাটেজি করে করলাম সেটা হয়তো ফেল করলাম, তাতে একটা মার্কেট একটা হয় যে অমুকের কাছে যাস না ওনা এখন ঠিক রিলিফ দিতে পারছে না, ওর কাছে যাস না ওনা আগে ভালো বেল করাতে এখন না ভালো বেল করাতে পারে না, তো এই ধরনের একটা তো মার্কেটের মধ্যেও প্রফেশনালিজম, যারা 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 প্রফেশনের সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে চলে, হয়তো আমি এক্স কে খুব ভালো রিলিফ দিয়েছি, ওয়াই কে দিতে পারলাম না, ওয়াই তার বন্ধু জেড কে বললো যে বাবা ওর কাছে যেও না, ও কিন্তু এরকম নয়, তো এই জায়গাগুলো কাজ করে। আমার মনে হয় আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে সেটা হচ্ছে একটা হচ্ছে অবশ্যই ফোকাস করা, যে যাই হোক না কেন, আপস অ্যান্ড ডাউন যাই থাক না কেন, অ্যাটলিস্ট এটাকে পার্ট অফ লাইফ হিসেবে ধরে নিয়েই এই জিনিসটাকে নিয়েই আমাকে চলতে হবে। আমি যদি আজকে টপ থাকি কালকে আই হ্যাভ টু বি ডাউন টু জিরো, এবং মানে অনেস্টলি স্পিকিং আজকে এই COVID-19 কিন্তু আমাদের সেই জায়গাটা আবার আমাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছে বারবার করে, সেটা হচ্ছে হয়তো যে যার প্রফেশনে হয়তো একটা জায়গায় টপে গেছে, কিন্তু বিকজ অফ দিস পার্টিকুলার এই প্যান্ডামিকের জন্য কিন্তু আজকে কিন্তু আমরা কেউ হয়তো কর্মহীন হয়ে গেছে, আবার একটা অন্য কোনো কাজ হয়তো কারোর ক্ষেত্রে হয়তো বেড়ে গেছে, যার হয়তো আগে মার্কেটে সেই রকম মানে কি ভ্যালু ছিল না, মানে খুব অনেস্টলি একটা যদি এক্সাম্পল দেয় যেমন ধরুন এই হ্যান্ড স্যানিটাইজারের মতন, আগে হয়তো জিনিসটা নেসেসিটি ছিল না, আজকে হ্যান্ড স্যানিটাইজার দেখুন নেসেসিটি হয়ে গেছে, আর সেখানে হয়তো আমাদের দৈনন্দিন জীবনে যে জিনিসটা হয়তো নেসেসিটি ছিল, আমরা রাস্তাঘাটে যেভাবে চলতাম সেই জায়গাগুলো থেকে কিন্তু আজকে আমাদের সরে আসতে হচ্ছে টু অ্যাভয়েড দিস স্প্রেডিং অফ কোভিড অ্যান্ড এক্সেট্রা। তো আজকে সুশান্ত সিং রাজপুতের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, মানে যেভাবে উনি লাইফটাকে এন্ড করলেন, এখন এটা তো এখনো বলার আজকে উই আর নট দ্য ফাইনাল স্টেজ আইদার এটা সুইসাইড কিনা, অ্যাজ এ আইনজীবী হিসাবে আমি যখন দেখবো এটাকে আমি সুইসাইড হিসাবে তো মিডিয়ার কাছ থেকে আমরা পাচ্ছি বা পুলিশের কাছ থেকে একটা আমরা যে ইনফরমেশন পাচ্ছি সেটা সুইসাইড হিসাবে দেখা যাচ্ছে, বাট আমার যেটা ব্যক্তিগত হয় পরে পোস্টমর্টম রিপোর্ট আসবে, তাতে হয়তো কিছু পাওয়া, যদি কিছু পাওয়া গেল নাও পাওয়া যেতে পারে, এবার সুইসাইড হলে সেই কোন রকমের প্ররোচনা রয়েছে কিনা, যেটাকে আমরা অ্যাবেটমেন্ট টু কমিট সুইসাইড বলি, তো এই এক্সপ্লেনেশনের জায়গাগুলো কিন্তু থেকেই যাচ্ছে, মানে ইটস নট লাইক যে আজকে এটাকে একদম সুইসাইড বলে এটাকে কাট অফ করে দেওয়া যেতে পারে। তখন যদি দেখা যায় যে পরবর্তীকালে ইনভেস্টিগেশনে পুলিশের কাছে তথ্য এলো যে না এটা সুইসাইড নয়, এর মধ্যে এই ধরনের ঘটনা রয়েছে, তখন আবার একটা অন্য আঙ্গিকে কিন্তু ব্যাপারটা তখন অন্য দিকে টার্ন আউট করবে, বাট সেটা যতক্ষণ অব্দি না সেটাকে সুইসাইড ধরে নিয়ে বলা যেতে পারে, যে আমার মনে হয় যে আমাদের এই আপস অ্যান্ড ডাউনসটাকে নিয়ে যতক্ষণ থেকে এই জিনিসটাকে পার্ট অফ লাইফ হিসাবে যদি আমরা নিয়ে চলতে পারি, অ্যাটলিস্ট সেক্ষেত্রে বোধ হয় এই ধরনের মানসিক অবসাদটাকে কিছুটা হলেও কাটিয়ে আগামী দিনের দিকে হয়তো পজিটিভ ভাবে এগিয়ে যাওয়া যেতে পারে। অয়নকে ধন্যবাদ, সুন্দরভাবে নিজের প্রফেশন মানে নিজের পেশাগত জায়গা থেকে অসাধারণ কিছু যুক্তি দিয়ে তুমি আমাদেরকে নিজের জায়গাটা পরিষ্কার করবে। আমি একেবারে জয়িতাকে শেষ প্রশ্ন করে আমাদের অনুষ্ঠানটাকে একদম করে নিয়ে আসতে চাইছি, যে
সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে সাংবাদিক হিসেবে এই যে একটা হতাশার পরিস্থিতি, একদিকে কোভিড একটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম চলছে, একদিকে করতে একদিকে ছাঁটাই, তার সঙ্গে হচ্ছে যে কেউ মাইনে পাচ্ছে কেউ মাইনে পাচ্ছেন না, ফিস বৃদ্ধি, এর মধ্যে সাংবাদিক ধরনের খবর করছি অথচ তারা অবসাদে আক্রান্ত হচ্ছেন না, এটা কি আমরা বলতে পারি? না অভিজিৎ দা, এটা কিন্তু বলতে পারি না। এই যে ডক্টর সরকার কিছুক্ষণ আগে বেশ কিছু পেশার কথা বলেছিলেন, হ্যাঁ, কিন্তু তার মধ্যে কিন্তু একটা পেশা আমাদের পেশাটাও থাকে, সাংবাদিকতা। এবং আমরা সবাই জানি মোরালেস যে এখন মিডিয়ার অবস্থাটা কি দাঁড়াচ্ছে, লকডাউন। এবং এই যে যদি ফ্রন্টিয়ার লড়ছে কোভিড এর বিরুদ্ধে, সেখানে যদি পুলিশ, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এরা থাকে, নিশ্চয়ই তারা আছে, তাদের সঙ্গে সঙ্গে কিন্তু একটা পার্ট আছি আমরাও, যারা ওই ঘটনাস্থলে দাঁড়িয়ে, কোভিড এর ওই হসপিটালে দাঁড়িয়ে কিন্তু আমাদের ওখান থেকে খবর সংগ্রহ করতে হচ্ছে, লাইভ করতে হচ্ছে, এবং সবসময় আমাদের কিন্তু রাস্তায় থাকতে হচ্ছে। এবং সেখান থেকে আমরা কিন্তু আবার ফিরে আসছি এমন একটা জায়গায় যেখানে আমাদের পরিবার রয়েছে। সুতরাং আমরা শুধু এফেক্টেড হতে পারি বা পারি না এরকম নয়, আমাদের থেকেও কিন্তু আমাদের পরিবার কোনোভাবে সংক্রমিত হয়ে যেতে পারে, এই ভয়টা কিন্তু আমাদের রয়েছে। তার সঙ্গে রয়েছে অনিশ্চয়তা, যে আর্থ সামাজিক অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অর্থনীতি যেদিকে যাচ্ছে বলে প্রতিনিয়ত আমরা খবর করছি, সেরকম জায়গা থেকে নিজেদের পেশা সম্পর্কেও কিন্তু একটা ভয় সাংঘাতিক ভাবে জাগিয়ে দেয়, এবং একটা মনের মধ্যে সাবকনসিয়াসে সেটা কিন্তু চলে আসে যে কি হবে, কাল কি হবে। এখানে দাঁড়িয়ে একটা কথা বলতে যাই যে আমাদের পুলিশ কমিশনার অনুজ শর্মা, তিনি ফেসবুকে দিয়েছেন যে এই কালো সুড়ঙ্গ যেটা, সেটার শেষে কিন্তু সবসময় একটা আলোক বিন্দু থাকে, একটা আলো থাকে, সেই আলোর দিকে তাকিয়ে এগিয়ে চলুন। এবং এইখানে কলকাতা পুলিশ সহায়তা করবে বলে তিনি বলেছেন, মানসিক দিক থেকে কোনো সমস্যা হলে তাদের জানানোর কথা। কিন্তু এইটা কিন্তু খুব দামি কথা, এবং আমাদের সবাইকে মনে রাখতে হবে চলেছি আমরা একটা খুব সাংঘাতিক অবস্থার মধ্যে দিয়ে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। এবং যদি বাংলার দিকে আমরা তাকাই, তাহলে শুধু করোনা বা কোভিড লকডাউন নয়, তার সঙ্গে আমফান, বিধ্বংসী ঝড়, দক্ষিণবঙ্গ বিশেষ করে উপকূলবর্তী অঞ্চল তছনছ হয়ে গেছে এই ঝড়ে। তাহলে ওই মানুষগুলোর ডিপ্রেশন কোন জায়গায় থাকতে পারে, তাদের মানুষের অবস্থা যন্ত্রণা কোন জায়গায় থাকতে পারে, আমরা যদি সেদিকটায় তাকাই তাহলে বোধ হয় আমরা বুঝতে পারবো যে আমরা এদের থেকে অন্তত অনেক ভালো জায়গায় আছি। আমি যদি নিজের মধ্যে এটা ভাবতে পারি যে ওই লোকটি আমার থেকে খারাপ আছে, আমি তো অন্তত ওর থেকে ভালো আছি, সুতরাং আমি সেটা দেখে নিশ্চিন্ত হই, সেটা দেখে আমি অবসাদটা কাটাই, আর যে মানুষটি ওখানে খারাপ আছেন আমি চেষ্টা করি আমার যতটুকু ভালো দিয়ে পারি তার পাশে গিয়ে দাঁড়াতে। এই লেনদেনটা যদি আমরা চালিয়ে যেতে পারি, আমরা যদি অন্যের থেকে, মানে যেরকম প্রদীপের থেকে একটা প্রদীপ শিখা জ্বালালে সারা ঘরটা আলো হয়ে যায়, সেরকম কোনো একটা আলোর বিন্দু থেকে আমরা যদি নিজেকে আলোকিত করে নিতে পারি, তাহলে বোধ হয় এই অবসাদটা আমরা কাটিয়ে উঠতে পারবো। কারণ পেশার ক্ষেত্রে আমাদের পেশাতেও কিন্তু সাংঘাতিক চাপ রয়েছে। ঠিক কথা, যে মানে আমার থেকে ওরা আরেকজন অনেক খারাপ রয়েছে, আমি অনেক ভালো রয়েছি, এই ভাবনাটাও কিন্তু মানুষকে তাড়িয়ে নিয়ে যদি আমরা যেতে পারি তাহলে লাভ। আমি একদম শেষ প্রশ্ন আয়ন আপনাকে দিয়ে শেষ করব, যে একজন আইনজীবী, পেশাদার আইনজীবী হিসাবে আরেকজন পেশাদার আইনজীবীকে যিনি হচ্ছেন অবসাদে রয়েছে, তাকে কি টোটকা দেবেন যে হতাশা ছেড়ে জেগে উঠুন, ভালো দিন আসবে। এইমাত্র যেটা জয়িতা ম্যাডাম বললেন, আমি ওইটাকে ধরেই বলবো যে আমাদের থেকেও অনেক খারাপ লোকেরা রয়েছে, অনেক খারাপ ভাবে রয়েছে, মাথার উপর ছাদ ভেঙে গেছে, খাবার নেই, কলকাতা থেকে অয়নের বোধহয় সাউন্ডের কোনো সমস্যা হচ্ছিল অয়ন,
আমি জয়িতা ম্যাডাম যেটা বললেন, আমি ওটাকে ধরেই বলবো যে আমাদের থেকেও অনেকে অনেক খারাপ ভাবে রয়েছে, যেটা আজকে আমফানে বলুন বা অন্যান্য বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বলুন বা বিভিন্ন আরো গ্রাম গ্রামান্তরে অনেক মানুষের চাকরি গেছে। আমরা তো একটা প্রফেশনে রয়েছি এবং আমাদের প্রফেশনটা কিন্তু আজকে একটা ওই এসেনশিয়াল কমোডিটি মত এসেনশিয়াল সার্ভিসের মধ্যে আমরা পড়ি, এবং সেই জন্য আমাদের প্রফেশনটা কিন্তু আলটিমেটলি থাকবে। হয়তো আজকে আমার 10 টাকা রোজগার ছিল, সেটা হয়তো কমে 6 টাকা হতে পারে, কিন্তু ডাল ভাতার সংস্থান ঠিক হয়ে যাবে, একটু ধৈর্যের দরকার। তো আমি এইভাবেই আমি আমার পাশের যিনি বা আমার সাথে যে যিনি কাজ করবেন তাকে হয়তো আমি এইভাবেই উদ্বুদ্ধ করার চেষ্টা করবো। আমাকেও হয়তো কেউ এই একইভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করে যাচ্ছে, ইটস নট যে আমি একমাত্র উদ্বুদ্ধ হচ্ছি, আমাকেও হয়তো কেউ এই একইভাবে বোঝাচ্ছে। এখন এটা একটা কঠিন সময়, অনেকে আমাদের থেকেও খারাপ রয়েছে। লেটস ট্রাই, একটা ভালো দিন আসবে, একটা বেটার, একটা আমরা আবার স্বাভাবিক নর্মাল ডেইলি লাইফের মধ্যে আবার প্রবেশ করব। যত তাড়াতাড়ি আসতে পারি তত তাড়াতাড়ি আমরা আমাদের নিজেদেরকে আবার স্বাভাবিক করতে পারবো। ধন্যবাদ অয়নকে। হ্যাঁ, সেই গানের কথাটাকে শেষ করি, আশা নিয়ে ঘর করি, আশায় পকেট ভরি। আসলে আমাদেরকে আশা নিয়ে থাকতেই হবে, তার কারণ যা যা ঘটে যাচ্ছে বিগত এক মাস ধরে, বিগত মানে এই যে 2020 পর যা যা ঘটছে তাতে হতাশার জায়গা তো থাকছেই, কিন্তু বাঁচতে তো হবে, এবং বাঁচার জন্য হতাশা আমরা হতাশাকে পেরিয়ে এসে আশার আলো করতে হবে। তার কারণ সবসময় মাথায় রাখতে হবে, ইকোনমিক্স তো বলছে, সায়েন্স তো বলছে যে গ্রাফ সবসময় উঠে থাকবে, একদম শীর্ষে থাকবে তা হতে পারে না। গ্রাফ কখনো উঠবে কখনো নামবে, এটাই সায়েন্স, এটাই ইকোনমিক্স। সুতরাং হতাশা তো থাকবে, হতাশা না থাকলে আশাপ্রদ জিনিসটা যেটা হচ্ছে যে মন ভালো করা জিনিসটা সেটা অত ভালো লাগবে কোথা থেকে। ফলে আজকে যে সুশান্ত সিং এর মৃত্যু এবং কিছু প্রশ্ন নিয়ে এখন বিশ্ব বাংলায় আমাদের যে আলোচনা ছিল, আলোচনায় ছিলেন ডক্টর কুণাল সরকার, ছিলেন বিশিষ্ট সাংবাদিক কুণাল ঘোষ, ছিলেন আমাদের বিশিষ্ট মনোবিদ ম্যাডাম গোস্বামী, ছিলেন আইনজীবী অয়ন চক্রবর্তী, এবং আমার সহ সাংবাদিক জয়িতা মৌলিক। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আশা নিয়ে ঘর করি, আমাদের হতাশা তো থাকবেই। আমরা কিন্তু ওই জয়িতা যে কথাটা বলেছিল আরেকবার প্রতিজ্ঞা, যে আমি তো অন্য আরেকজনের থেকে ভালো আছি, অনেকটা ভালো আছি। আমফানে যাদের ঘর গিয়েছে, সংসার গিয়েছে।